অথবা হ্যাঁ তোমরা ষষ্ঠ এবং শ্রেণীই পড়বা, আর বাইরে অন্যান্য ডিপার্টমেন্ট ওরা পড়বে হচ্ছে YM1 YM2, ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 ইয়ান ম্যানুফ্যাকচারিং 2। তো এই প্রসেসটা হচ্ছে আমার স্পিনিং প্রসেস, বা ফাইবার বা ফিলামেন্টে সুতা বানানোর যে প্রসেসটা সেটা হচ্ছে ইয়ার্ন। তাহলে আলটিমেটলি কি দেখা যায়, আলটিমেটলি যেটা দাঁড়াইলো যে আমার ফাইবার থেকে কিন্তু একদম আমার ফিনিশড গার্মেন্ট, এটা হচ্ছে টোটাল টেক্সটাইল প্রসেস। এখন আমার ফাইবারের প্রপার্টি যেমন হবে, ফিনিশ গার্মেন্টের প্রপার্টিও কিন্তু সেরকমই হবে। ফাইবার যদি তোমার স্ট্রং হয়, শক্ত হয়, তাহলে আমার গার্মেন্ট আলটিমেটলি শক্ত হবে। ফাইবার যদি তোমার উইক হয় বা দুর্বল হয়, গার্মেন্টও কিন্তু দুর্বল হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি সবকিছু ডিপেন্ড করতেছে আমার ফাইবারের উপরে। ফাইবার হচ্ছে বিল্ডিং ব্লক গার্মেন্টের জন্য। তো এই কারণে ফাইবার সায়েন্সটা আমাদের জন্য নেসেসারি বা দরকার। তো যদি বলা হয় যে ফাইবারের গুরুত্ব কি, তাহলে আমরা কি বলবো যে আমাদের এন্ড গার্মেন্টটা তৈরি করার জন্য আমাদের বিল্ডিং ব্লক হচ্ছে ফাইবার। সো ফাইবারের উপরেই হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে যে আমাদের শেষ গার্মেন্টটা কেমন হবে। আসলে এটা কি পরে আমি কমফোর্ট ফিল করব, বা এটা কি খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, নাকি এটা অনেকদিন টিকে থাকবে, এই জিনিস সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের উপর। সো আমরা ফাইবারের উপরে একটু গুরুত্ব দিব। আরেকটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিসের যত ডিপে যাই তত কিন্তু রিসার্চের অপরচুনিটি বেশি। সো তুমি যদি ইয়ার্ন নিয়ে রিসার্চ করতে চাও বা ফেব্রিক নিয়ে রিসার্চ করতে চাও, যে পরিমাণ অপরচুনিটি পাবা ফাইবারে কিন্তু আরো বেশি পাবা। কারণ ফাইবারটাকে তুমি বিভিন্ন রকম ভাবে যদি চেঞ্জ করো, ফাইবারের প্রপার্টি গুলাকে কন্ট্রোল করো, তাইলে কিন্তু সেই অনুযায়ী আমাদের কি গার্মেন্টেও ওই চেঞ্জ গুলো আসবে একদম মেন প্রোডাক্টে। তো ফাইবারের রিসার্চের অপরচুনিটি অনেক বেশি, এবং ফাইবার থেকে যখন তুমি চেঞ্জ করা শুরু করবা, জিনিসটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নর্মাল ফাইবারে যেরকম ছিল সেরকম থাকবে না, নর্মাল ইয়ার্ন যেরকম হইতো সেরকম থাকবে না। এরপরে ফেব্রিকেও কিছু চেঞ্জ আসবে, ফিনিশ ফেব্রিকেও চেঞ্জ আসবে, আলটিমেটলি গার্মেন্টসেও চেঞ্জ আসবে। তো এই হলো মোটামুটি ফাইবারের গুরুত্ব, ওয়াই ফাইবার ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা ফাইবারের সংজ্ঞার দিকে যাই, যে কি ফাইবার জিনিসটা কি আসলে। তোমরা ন্যাচারাল ফাইবার অলরেডি পড়ছো, যে ফাইবার কাকে বলে আসলে, কে কি বলতে পারবা, ধারণা আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইবার তাহলে বলা উচিত ছিল, যদিও ফাইবার দেখতে কেমন আছে এটা একটু বলো তো একজন দেখি। ফাইবার তো দেখছো তোমরা, তাই না? চুলের মতো। চুলের মতো, আচ্ছা। হ্যাঁ, ফাইবারকে যদি আমি এক কথায় বলতে চাই, যে ফাইবার হচ্ছে একটা হেয়ার লাইক স্ট্র্যান্ড বা তন্তু। হেয়ার লাইক, এখন এটা হেয়ার লাইক তো আমরা চোখে দেখে বুঝতে পারতেছি চুলের মতো, বাট এটাকে যখন আমি লিখবো এটাকে কিভাবে এক্সপ্রেস করা যায়? হেয়ার লাইক আমরা বলবো যে ফাইবারের লেন্থ প্রস্থ থেকে, তার প্রস্থ থেকে অনেক বেশি কি বড় বা লম্বা। তাহলে 100 টাইমস মেবি, অ্যাট লিস্ট 100 টাইমস, 100 থেকে 1000 টাইমস পর্যন্ত হইতে পারে। Yes sir. তো ফাইবার হচ্ছে এমন টেক্সটাইল ফাইবার। হ্যাঁ, তো এমন ফাইবার হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা দেখতে হেয়ারের মতো, এবং এটা সিগনিফিকেন্টলি লঙ্গার দ্যান ইট ইজ হোয়াইট। যতটুকু সে হোয়াইট তার থেকে বেশি, অনেক বেশি পরিমাণে লম্বা। তো এক কথায় বলতে গেলে এটাই হচ্ছে ফাইবার। তো এইরকম শেপের কিন্তু অনেক জিনিস আছে আমাদের আশেপাশে, তাই না? কিন্তু সবাইকে কি আমরা ফাইবার বলতে পারবো, কি মনে হয়? তুমি যদি একটা পাইপের কথা চিন্তা করো যেটাতে পানি পাস করানো হয়, এটাও কিন্তু এরকমই, যে আমার যতটুকু ডায়ামিটার তার থেকে কিন্তু অনেক লম্বা হয় হইতে পারে আর কি। তো ওইটাকে কিন্তু আমরা আর ফাইবার বলতে পারবো। তো ফাইবারের কিছু ক্রাইটেরিয়া আছে, ফাইবার হইতে হইলে কিছু শর্ত পূরণ করতে হবে, তাইলে আমরা তাকে ফাইবার বলতে পারবো।
আচ্ছা, তার আগে অনেক ধরনের ফাইবার আছে। একটা ফাইবার হচ্ছে তোমার ফুড, বা আমরা খাদ্যের মধ্যে জানি যে ফাইবার আছে, তাই না? বিভিন্ন রকম খাদ্যে ফাইবার আছে। এরপরে আমরা প্ল্যান্ট থেকে ফাইবার পাই, বিভিন্ন রকম গাছ থেকে ফাইবার পাওয়া যেতে পারে। এরপরে অ্যানিমাল বা মানে জন্তু জানোয়ারের গা থেকে ফাইবার পাওয়া যেতে পারে, তাদের লোম, যেমন হচ্ছে উট, উট থেকে ফাইবার পাইতে পারি, উল থেকে মানে শিপ থেকে উল পাইতে পারি, অথবা তোমার সিল্ক ওয়ার্ম নামে একটা এক জাতীয় পোকা আছে, তারা সিল্ক তৈরি করে। এরকম বিভিন্ন রকম, হ্যাঁ, লংগেস্ট ন্যাচারাল ফাইবার এটা সিল্ক। যেটা তো এইরকম অনেক ধরনেরই ফাইবার আছে। আবার আমরা যখন ইন্টারনেট ইউজ করি, ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি, অপটিক্যাল ফাইবার আছে, যেটার মধ্য দিয়ে আমাদের কি ডাটা পাস হয় বা ইন্টারনেটের কানেকশন আসে। এখন এরকম অনেক ধরনের ফাইবার আছে আমাদের আশেপাশে, বাট সব ফাইবার কিন্তু টেক্সটাইল ফাইবার না। এখানে যেসব ফাইবার আছে সবাইকে কিন্তু তুমি টেক্সটাইল প্রসেসিং এ ইউজ করতে পারবা না। সো টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য কিছু শর্ত প্রয়োজন, যে এগুলাকে কিছু শর্ত পালন করতে হবে। একটা ফাইবারকে তখনই আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো যখন তার অ্যাট লিস্ট এই প্রপার্টি গুলা থাকবে। ফাইবারটাকে ফাইন হইতে হবে বা সরু হইতে হবে, চিকন হইতে হবে। ওই যে পাইপের কথা বললাম, পাইপ দিয়ে কিন্তু তুমি টেক্সটাইল বানাইতে পারবা না। লেন্থ বাই ডায়ামিটার 1000 টাইমস, হ্যাঁ, লেন্থ বাই ডায়ামিটার 1000 টাইমস, এটা একটা শর্ত। হায়ার লেন্থ টু ডায়ামিটার রেশিও। আরেকটা শর্ত কি, ফ্লেক্সিবল হইতে হবে ফাইবারটাকে। ফ্লেক্সিবল মানে কি, মানে ফাইবারটাকে তুমি যাতে নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারো, এদিক ওদিক নাড়াচাড়া করাইতে পারো, বেন্ডিং বাঁকাইতে পারো। ফাইবারটা যদি একদম শক্ত হয়, ধর একটা স্টিলের স্কেলের কথা চিন্তা করো বা একটা কলমের কথা চিন্তা করো, ফাইবার যদি এরকম হয় তাহলে কিন্তু ওটা দিয়ে কাপড় বানানো যাবে না, যাবে? ওইটা হচ্ছে রিজিড। তো ফাইবারটাকে নরম হইতে হবে, নমনীয় হইতে হবে, ফ্লেক্সিবল হইতে হবে। এই তিনটা প্রপার্টি থাকলে আমাদের একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টেক্সটাইল ইনস্টিটিউট। সে হচ্ছে সংজ্ঞাটা দিছে এইভাবে যে ফাইবার হচ্ছে একটা ইউনিট অফ ম্যাটার, যাদেরকে ডিফাইন করা যায় তাদের ফাইননেস, ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে হাই লেন্থ টু ডায়ামিটার রেশিও দ্বারা। সো এই তিনটা প্রপার্টি থাকলে ওই ইনস্টিটিউট অনুযায়ী ফাইবার সেটাকে টেক্সটাইল ফাইবার বলা যাবে। ওকে স্যার, ডাই অ্যাফিনিটি, সরি আরেকবার, ডাই অ্যাফিনিটি মানে কালার করার জন্য যে, আচ্ছা, ডাই অ্যাফিনিটি এটা হচ্ছে একটা প্রপার্টি, বাট এটা একদমই যে তোমার কম্পালসরি প্রপার্টি তা না, ঠিক আছে? ডাই অ্যাফিনিটি ছাড়াও সেটাকে আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারি। তুমি যখন একটা র ফ্যাব্রিক বানাবা সেটা কিন্তু মানে তুমি ডাইং করতেছো না আগে, বাট ওইটা দিয়ে কিন্তু ফ্যাব্রিক তৈরি হয়ে যাচ্ছে, ওইটাকেও তুমি ফাইবার বলতে পারবা, টেক্সটাইল ফাইবার। হয়তোবা ওইটা তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে না, বাট তারপরেও সেটাকে ফাইবার বলা যাবে। সাফিসিয়েন্ট যদি স্ট্রেংথ না থাকে তাহলে কি হবে? সাফিসিয়েন্ট স্ট্রেংথ, আচ্ছা, সাফিসিয়েন্ট স্ট্রেংথ হচ্ছে আমাদের দরকার, ঠিক আছে? বাট এইখানে আমরা যখন টেক্সটাইল ফাইবারকে সংজ্ঞায়িত করতেছি বা ডিফাইন করতেছি, এটা হচ্ছে একটা জেনারেল টার্মের ক্ষেত্রে। তোমার কিছু কিছু, যেমন ধরো তুমি যখন টিস্যু পেপার বানাও, টিস্যু পেপারে এক ধরনের স্ট্রেংথের রিকোয়ারমেন্ট আছে, তাই না? এটা কিন্তু একটু টান দিলেই ছিঁড়ে যায়, এটার কোনো স্ট্রেংথ তেমন নাই। আবার যখন তুমি একটা পরার জন্য একটা কাপড় বানাবা বা একটা টি শার্ট বানাবা, সেইটার কিন্তু আবার স্ট্রেংথ থাকতে হবে, তাই না? তো টিস্যুর জন্য যে ফাইবারটা ইউজ করতেছো ওইটার জন্য যে ফাইবারটা ইউজ করতেছো দুইটার কিন্তু দুই রকম স্ট্রেন্থ। তো টিস্যুর যে ফাইবারটা সেইটা কিন্তু তোমার টি শার্টের জন্য প্রযোজ্য না। তুমি যখন ওই ফাইবারটা দিয়ে টি শার্ট বানাইতে যাবা তখন কিন্তু তোমার সাফিসিয়েন্ট স্ট্রেন্থ নাই, আছে? কিন্তু তারপরেও এটা হচ্ছে টিস্যুর জন্য ওকে আছে টেক্সটাইল ফাইবার হিসেবে। ব্যাপারটা কি বোঝা গেছে? যেটা রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। এই প্রপার্টি গুলা যদি একদমই না থাকে তাইলে কিন্তু সেটাকে তুমি টেক্সটাইল বলতে পারবা না, কিছু বানাইতেই পারবা না এটা, ঠিক আছে? এগুলা হচ্ছে একদম কার্ডিনাল প্রপার্টি, বেসিক প্রপার্টি।
আর ওইগুলো হচ্ছে নেসেসারি বাট নট কম্পালসারি, ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এরপরে আমরা ফাইবারের ক্লাসিফিকেশনে যাব, যে ফাইবারটাকে আসলে আমরা কত ভাগে ভাগ করতে পারি। যেহেতু আমরা ইন্ট্রোডাকশন করতেছি, সো আমরা ক্লাসিফিকেশন নিয়ে চিন্তা করতে পারি। তো প্রথম মানে তোমরা ন্যাচারাল ফাইবারে হয়তো এই চার্টটা পড়ে আসছো, এটা একদমই ফাইবারের মানে একদম বেসিক ক্লাসিফিকেশন চার্ট যেটাকে বলা হয়। এখানে সবকিছুই মোটামুটি দেখতে পারবা আর কি। তো ফাইবারকে ফার্স্টলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, একটা হচ্ছে ম্যানমেড ফাইবার, এটা আমরা সবাই জানি। তো ন্যাচারাল ফাইবারের যে পার্টটা, এটা তোমরা অলরেডি পড়ছো, তাই তো? আর ম্যানমেড ফাইবারের যে পার্টটা, এটা আমরা পড়ব। মূলত আমাদের আজকের লেকচারের টপিক কি হচ্ছে, এই তিনটা ক্লাসিফিকেশন এবং এদের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা আর কি। তো ম্যানমেড ফাইবারকে প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ, একটা হচ্ছে সিনথেটিক পলিমার, আর একটা হচ্ছে তোমার ইনঅর্গানিক পলিমার। মানে কি তিনটার, মানে কি তিনটার নাম শোনা হয়েছে কি আগে? জি স্যার, জি স্যার। তো একটু ধারণা অবশ্যই আছে। তো রিজেনারেটেড ন্যাচারাল পলিমার যেটা, এটার নাম থেকেই আমরা বুঝতে পারি যে ন্যাচারাল পলিমার যেগুলো আছে সেগুলোকে আমরা রিজেনারেট করব, মানে পুনরায় এটাকে জেনারেট করব বা বানাবো। তো আমরা কি বলছি যে ন্যাচারাল ফাইবার গুলা সরাসরি নেচার থেকে আসে, যেমন কটন, জুট, এগুলো আমরা সরাসরি গাছ থেকে তুলে তারপর এটাকে আমরা টেক্সটাইল প্রসেসিং এ দিয়ে দিতে পারি। বাট রিজেনারেটেড ফাইবার যেগুলা, এগুলা কিন্তু আমরা সরাসরি ইউজ করতে পারবো না, এটাকে আমাদের ল্যাবে নিয়ে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, তারপর ফাইবারের শেপে নিয়ে আসতে হবে। তো সেই জিনিসটা কিভাবে করি? সেই জিনিসটা হতে পারে যে আমরা একটা ন্যাচারাল সোর্স নিলাম, যেমন যেমন ধরো আমরা যদি রেয়ন ফাইবার বা ভিসকস ফাইবারের কথা বলি, ভিসকস ফাইবারটা কোথা থেকে তৈরি হয় কেউ কি জানো? নাস্টার, ভিসকোস ফাইবারের উৎস হচ্ছে তোমার গাছ, গাছের বাকল বা গাছের উড পাল্প বলে যেটাকে আর কি ইংলিশে, গাছের একটা অংশ, কাঠের একটা অংশ। কাঠের থেকে একটা কাঠের নিলাম, এটাকে কি তুমি ডিরেক্ট ইউজ করতে পারবা টেক্সটাইলে? পারবা, এটাকে কেমিক্যাল প্রসেসিং করতে হবে, বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে এটাকে একটা লিকুইড, তখন দেখতে পারবা কি জিনিসটা যে কিভাবে করা হয়। এটাকে একটা কাঠের টুকরাকে নিয়ে এটাকে কেমিক্যালের মধ্যে ডুবানো হয়, সলুবল করা হয়, সলিউশন তৈরি করা হয়, এরপর এটাকে ফাইবার বা ফিলামেন্টের শেপে নেওয়া হয়। চিন্তা করো, আমরা যখন পানিকে বরফে পরিণত করি কি করি? পানি কিন্তু একটা লিকুইড, তাই না? পানিকে আমরা যে শেপের একটা পাত্রের মধ্যে রাখি, সেই শেপের কিন্তু বরফ তৈরি হয়, তাই না? তো এই জিনিসটা অনেকটাই এরকম আর কি। যেহেতু সলিড জিনিসকে আমরা ডিফর্ম করতে পারি না সহজে বা শেপ চেঞ্জ করতে পারি না, তাকে আমরা একটা লিকুইড স্টেটে নিয়ে যাই আগে। তো তার জন্যই কেমিক্যাল ট্রিটমেন্টটা দরকার, এবং এজন্যই আমরা এটাকে ম্যানমেড ফাইবার বলি, যে কারণ আমরা এটা নিজেরা কেমিক্যালি ডিফর্ম করে নিচ্ছি আগে। তো রিজেনারেটেড সেলুলোজ ফাইবার গুলা বা ন্যাচারাল ফাইবার গুলা আসলে এইভাবেই তৈরি হয়। তো এর আন্ডারে কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন সেলুলোজ তৈরি করতে পারি, একটা উদাহরণ হচ্ছে রেয়ন। এরপরে সেলুলোজ এস্টার তৈরি করতে পারি, যে সেলুলোজ কে নিয়ে আমরা এস্টার বন্ড গঠনের মাধ্যমে কিছু ফাইবার বানানো হয়। এরপরে আমরা প্রোটিন থেকে ফাইবার বানাতে পারি। প্রোটিন ফাইবারের উদাহরণ কি কেউ দিতে পারবা, একজন জানো কেউ? মিল্ক ফাইবার, কিন্তু মিল্ক ফাইবার যেটা বললো, এটা হচ্ছে সরাসরি আমরা কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে বানাই। ফাইবারটার নাম হচ্ছে কেসিন ফাইবার, ঠিক আছে? মিল্ক থেকে পাওয়া যায়, নাম হচ্ছে কেসিন, CAESIN, কেসিন।
এরপরে স্যার কেজিন প্রোটিনটাকে সিনথেসিস করে করা হয় মনে করি রাইট হ্যাঁ কেজিন প্রোটিনটাকে সিনথেসিস করা হয় এরপরে হচ্ছে তোমার এছাড়াও কর্ন থেকে ফাইবার পাওয়া যায় ভুট্টা এটাকেও এটাও একটা ফাইবার আছে আর কি যেটা প্রোটিন ফাইবার এরপরে আছে তোমার মিসেলেনিয়াস বা বিবিধ অনেক ধরনের ফাইবারই আছে আচ্ছা এইটা গেল একটা ক্যাটাগরি তাহলে রিজেনারেটেড ন্যাচারাল পলিমারটা বোঝা গেছে এরপরে আসতেছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি সিনথেটিক সিনথেটিক হচ্ছে টোটালি আর্টিফিশিয়াল কোনো ন্যাচারাল কিছু নাই এখানে যেমন আমরা একটা ন্যাচারাল সোর্স থেকে কিছু একটা নিছি র ম্যাটেরিয়ালটাকে নিছি তারপরে প্রসেস করছি সিনথেটিকে কোনো ন্যাচারাল সোর্স লাগবে না এখানে সরাসরি আমরা কেমিক্যাল ইউজ করব বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে ফাইবার বানাবো যেমন ধরো পলিস্টারের কথা যদি আমরা চিন্তা করি পলিস্টার বানানো হয় একদমই ল্যাবে পলিস্টার বানানো হয় তোমার ধরো একটা এলিমেন্ট হচ্ছে ইথিলিন গ্লাইকল এটা কিন্তু সরাসরি তোমার কি একদমই কেমিক্যাল একটা ব্যাপার মানে আমি এটাকে কোনো নেচার থেকে কিছু নিচ্ছি না ইথিলিন গ্লাইকল কি ইথিন আর হচ্ছে অ্যালডিহাইড সরি হাইড্রোক্সিল গ্রুপের একটা কেমিক্যাল এটার ফর্মুলা হচ্ছে তোমার CH2CH2 আর নিচে হচ্ছে দুইটা OH এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল তো এইটা কি এটা এক ধরনের কেমিক্যাল তাই না এটা এটার মধ্যে কোনো ন্যাচারাল সোর্স বা ন্যাচারাল উৎস নেই তো এরকম যদি আমাদের ফাইবার হয় যে যেটা আমরা ডাইরেক্ট একদম কেমিক্যাল থেকেই বানাচ্ছি কোনো এরকম ন্যাচারাল কিছু নিচ্ছি না উড বা সেলুলোজ বা প্রোটিন এরকম কিছু নিচ্ছি না তো সেই সব ফাইবারকে আমরা বলবো হচ্ছে সিনথেটিক ফাইবার আর সিনথেটিক ফাইবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এগুলা নরমালি অর্গানিক ফাইবার হয় অর্গানিক ফাইবার কাকে বলে কেউ বলতে পারবা স্যার হাইড্রোজেন এন্ড কার্বন থাকবে হাইড্রোকার্বন থাকবে ঠিক আছে এরকম ফাইবার যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা অর্গানিক ফাইবার বলতে পারবো তো নরমালি এখানে যেসব ফাইবার আছে পলিয়ামাইড পলিস্টার পলিভিনাইল অ্যালকোহল ক্লোরাইড বা পলিওলিফিন ইউরেথান এগুলো সবই আমরা ডিটেইলসে পড়বো আস্তে আস্তে ঠিক আছে তো তখন তোমরা দেখতে পারবা যে এইসব ফাইবারে আসলে হাইড্রোকার্বন আছে ঠিক আছে সবগুলাতেই কিছু না কিছু হাইড্রোকার্বন অবশ্যই আছে তো এগুলাকে আমরা বলবো হচ্ছে সিনথেটিক ফাইবার আর আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে ইনঅর্গানিক ফাইবার তো এখানে আমরা দেখছি অর্গানিক তো আর এখানে আমরা দেখব যেগুলো হচ্ছে অর্গানিক না যেমন হচ্ছে গ্লাস মেটাল বা সিরামিক এইসব জায়গায় কিন্তু কোনো অর্গানিক বা এরকম হাইড্রোকার্বন নাই গ্লাস হচ্ছে কি সিলিকা বালি মেটাল হইতে পারে কপারের কপার হইতে পারে ফেরাস হইতে পারে নিকেল হইতে পারে এগুলাতে কিন্তু কোনো হাইড্রোকার্বন নাই এরপরে কার্বন ফাইবার সরাসরি যে কার্বন ফাইবার এটাও কিন্তু এক ধরনের ইনঅর্গানিক ফাইবার এখন বলতে পারো যে এটাতে তো কার্বন আছে হ্যাঁ এটাতে কার্বন আছে বাট এটাতে হাইড্রোজেন নেই আমরা যখন কার্বন ফাইবার বানাবো এটা ডিটেলসে পড়বো তখন দেখবা যে অনলি এটাতে কার্বন থাকবে আর কিছু থাকবে না সো এটাও একটা ইনঅর্গানিক ফাইবারের আন্ডারে পড়বে ঠিক আছে তো এটা হচ্ছে একদম ব্রড স্কেলে যে ক্লাসিফিকেশন ফাইবারের তো ক্লাসিফিকেশন আমরা আরেকটু ডিটেইলসে দেখব সামনে যে এই রিজেনারেটেড গুলা কোন দিকে যাচ্ছে বা সিনথেটিক গুলাকে কিভাবে ভাগ করা হচ্ছে এগুলা আচ্ছা তার আগে এই পার্থক্যটা মনে হয় সবার কাছে পরিচিত ন্যাচারাল এবং ম্যানমেড ফাইবার এটা অবশ্যই তোমাদের পড়ে আসার কথা তো তারপরেও এখানেও আরেকবার দেখানো হচ্ছে যাতে জিনিসটা মনে থাকে কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তো যদি পার্থক্যের কথা বলি ফার্স্ট অফ অল তোমার চিন্তা করো প্রথম পার্থক্যের টপিকটা হচ্ছে অরিজিন তাই না ন্যাচারাল ফাইবারগুলো আমরা ডাইরেক্ট নেচার থেকে পাই আর ম্যানমেড ফাইবারগুলো আমরা কোথায় তৈরি করি স্যার ল্যাবে ফ্যাক্টরিতে আমাদের কেমিক্যাল ল্যাবগুলো বা কেমিক্যাল ফ্যাসিলিটি গুলোতে আমরা ন্যাচারাল ফাইবার সরি ম্যানমেড ফাইবার বানাই নিজেরা বানাই নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরপরে লেন্থ শেপ মলিকুল ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে আমরা কিন্তু লেন্থ বা শেপ কেমন হবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি না তো ওই ক্ষেত্রে তোমার ন্যাচারাল ফাইবারগুলোর লেন্থ শেপ মলিকুল হচ্ছে কন্ট্রোলড বাই নেচার তাই না যেমন কটনের লেন্থ কি আমরা কন্ট্রোল করতে পারি
পারি না। কটন আমাদের গাছে যেরকম হবে আমাদের সেটা নিয়ে কাজ করতে হয় আসলে। যদি আমাদের কটনের, আমরা কি জানি যে ফাইবারের লেন্থ যত বেশি হয় তত কিন্তু আমাদের প্রপার্টি গুলা ভালো হয়, মানে ওই ফাইবার দিয়ে যখন আমি সুতা বানাবো তখন তার স্ট্রেংথ বেশি হবে যদি লেন্থ বেশি হয়। তো কিন্তু কটনের ক্ষেত্রে চিন্তা করো, আমাদের গাছে যদি আমরা তুলা যদি 30 মিলিমিটার লেন্থ হয় তাহলে কিন্তু আমরা 30 মিলিমিটারই পাবো, এর বেশি নিজেরা বানানোর কোনো সিস্টেম নেই, তাই না? কিন্তু আমরা যখন ল্যাবে একটা সেলুলোজকে নিয়ে এটাকে লিকুইড বানাবো, তারপর সেখান থেকে যখন ফাইবার বা ফিলামেন্ট বানাবো, তখন কিন্তু আমি লেন্থটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? যে আমার কতটুকু লেন্থ দরকার আসলে, তো আমি যত ভালো লেন্থ দিব তত আমার স্ট্রেন্থ বাড়বে, অন্যান্য প্রপার্টি গুলাও ভালো হবে, ইউনিফর্মিটি বাড়বে, হেয়ারিনেস কমে যাবে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এখনই এত ডিটেলস এ ঢোকার দরকার নাই। এখন শুধু আমরা জেনে রাখি যে কি লেন্থ বা শেপ বা মলিকুলার নাম্বার, এগুলো আমরা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি না, বাট ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কমফোর্ট। যেহেতু আমরা টেক্সটাইল ফাইবার দিয়ে মূলত গার্মেন্ট তৈরি করি, সো কমফোর্টটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কমফোর্টেবিলিটি। এখন কমফোর্টটা আবার হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক এই ক্যারেক্টারিস্টিক্স এর সাথে রিলেটেড। এইটা তো আমরা সবাই বুঝি, তাই না? হাইড্রোফিলিক কাকে বলে, হাইড্রোফোবিক কাকে বলে? আচ্ছা সবাই একটু রেসপন্স করো, একজন দুইজন করলে তো তোমরা বুঝতেছো কি না, এটা বোঝা যাবে না, ঠিক আছে? তো কেউ একজন বলো তো হাইড্রোফিলিক, সরি ফিলিক আর হাইড্রোফোবিক কি? স্যার হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষণ, আর হাইড্রোফোবিক মানে হচ্ছে পানিকে রিপেল করে বা বিকর্ষণ করে। রাইট, সে হচ্ছে ওয়াটারকে রিপেল করে হাইড্রোফোবিকটা, আর হাইড্রোফিলিকটা হচ্ছে কি ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু টেক্সটাইলের ভাষায় ওয়াটারকে ওয়াটার বলি না, এটাকে বলি হচ্ছে ময়েশ্চার, ঠিক আছে? ময়েশ্চার, আমরা সব সময় ময়েশ্চার বলবো, ঠিক আছে? তো হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক এর সাথে কমফোর্টেবিলিটিটা রিলেটেড, কারণ কি যারা বেশি হাইড্রোফিলিক তারা বেশি কমফোর্টেবল হয়, যারা বেশি হাইড্রোফোবিক তারা হচ্ছে একটু ডিসকমফোর্ট ক্যারি করে। তো নরমালি আমরা দেখতে পাই যদি ন্যাচারাল আর ম্যানমেড ফাইবারের মধ্যে কম্পারিজন করি, ন্যাচারাল ফাইবারগুলা ন্যাচারালি একটু বেশি হাইড্রোফিলিক নেচারের হয়, হাইড্রোফিলিক হওয়াতে তারা কিন্তু একটু বেশি কমফোর্টেবল, আর ম্যানমেড ফাইবার যারা তারা হচ্ছে একটু হাইড্রোফোবিক নেচারের হয়, হাইড্রোফোবিক হওয়াতে সেটা হচ্ছে একটু ডিসকমফোর্ট ফিল হয়। সো এই দুইটা ইম্পর্টেন্ট দুইটা পার্থক্য। এখন কেন আসলে ম্যানমেড ফাইবার গুলো হাইড্রোফোবিক আর ন্যাচারাল গুলো হাইড্রোফিলিক, এটা আমরা আরেকটু পরে গিয়ে বুঝতে পারবো, কারণ সে হচ্ছে বায়োডিগ্রেডেবল, তাই না? এক সময় সে পচে যায়, আর ম্যানমেড ফাইবার গুলা সহজে পচে না। যেমন ধরো ঢাকা শহরে যে পানি জমে যায় একটু এলি, বৃষ্টি এলি, এটা এটার কারণ হচ্ছে তোমার নিচে অনেক পলিথিন বা পলিপ্রোপিলিন এগুলো জমে গেছে পানি মাটির নিচে, পানিটা পাস হতে পারে না। তো এইসব কারণে এবং জমে গেছে কি কারণে, তারা বায়োডিগ্রেড হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা, তাদেরকে নষ্ট করা যাচ্ছে না, এই কারণে তারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না। তো এটা একটা অসুবিধা কিন্তু ম্যানমেড ফাইবারের, ম্যানমেড ফাইবারগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কম। এরপরে আসতেছে ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি কার বেশি? ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল ফাইবার শিওর, ম্যানমেড ফাইবার বেশি শক্তিশালী, তাদের টিকে থাকার ক্ষমতা বেশি। একটু আগেই আমরা দেখলাম যে ন্যাচারাল গুলো কিন্তু বায়োডিগ্রেডেবল, নষ্ট হয়ে যায় সময়, কিন্তু ম্যানমেড ফাইবার গুলো টিকে থাকে অনেকদিন। আচ্ছা এরপরে যেটা আসতেছে নেচার এবং ক্লাইমেট, এই দুইটা ফ্যাক্টর আমরা দেখে আসছি, তাই না? লেন্থ শেপ মলিকুল এগুলো হচ্ছে নেচার থেকে পাওয়া যায় ন্যাচারাল ফাইবারে। সো নেচারটা হচ্ছে তোমার কন্ট্রোল করে আর কি, ম্যানমেড নেচার এবং ক্লাইমেট ন্যাচারাল ফাইবারগুলোকে
কন্ট্রোল করে, ঠিক আছে? আর ম্যানমেড ফাইবারগুলোর ক্ষেত্রে কি নেচার এবং ক্লাইমেটের কোনো কন্ট্রোল নেই। ধরো এক জায়গায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো কটন ফিল্ডে পানি জমে গেছে, তো ওইখানকার কটন গুলো দেখবা যে নষ্ট হয়ে গেছে। বাট ম্যানমেড ফাইবারে কিন্তু এরকম কোনো কন্ডিশন নেই, তারা কিন্তু আমরা ল্যাবে তৈরি করতেছি, সো নেচার বা ক্লাইমেটের তেমন কোনো ইফেক্ট নাই এখানে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইগনিশন। ইগনিশন দিয়ে আসলে বোঝা যায় যে ন্যাচারাল ফাইবার নাকি ম্যানমেড ফাইবার। তোমরা এই সেমিস্টারেই মনে হয় টিটিকিউসি একটা কোর্স আছে, তাই না? ওইখানে তুমি ল্যাবে একটা ই করবা, একটা এক্সপেরিমেন্ট আছে যেটাকে বলা হয় বার্নিং টেস্ট, ফাইবার আইডেন্টিফিকেশন টেস্ট বাই বার্নিং, বা পুরাইলে তোমার এক একটা ফাইবার যে এক এক রকম আচরণ করে সেটা তোমরা বুঝতে পারবে। তো একইভাবে ন্যাচারাল ফাইবারে যদি আমরা আগুন ধরাই, সে একরকম আচরণ করে, ম্যানমেড ফাইবারে আরেক রকম আচরণ করে। কিরকম? ন্যাচারাল ফাইবারটা খুব তাড়াতাড়ি বার্নিং হয়ে যায়, তাড়াতাড়ি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ম্যানমেড ফাইবারটা কি একটু আস্তে আস্তে বার্নিং হয় এবং তারা হচ্ছে মূলত গলে যায়, মেল্ট হয়, গলে যায় অথবা শ্রিঙ্ক হয়ে যায়। তোমরা যখন একটা প্লাস্টিকের পলিথিনকে যদি আগুনে ধরো, এটা কি হয় বলতো? এটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যায়, কুচকে যায়। তো ম্যানমেড ফাইবার গুলো এরকম একটা আচরণ দেখায়, তারা হয় মেল্ট হয়ে যায়, গলে যায় অথবা এরকম কুচকে যায়, ওইরকম আগুন ধরে যায় না ইয়ের মতো, ন্যাচারাল ফাইবার গুলোর মতো। আচ্ছা, এই মোটামুটি পার্থক্য। এরপরে আমরা একটু ডিটেলস এ দেখবো যে রিজেনারেটেড সেলুলোজ কোনগুলা, সিনথেটিক কোনগুলা, ইনঅর্গানিক কোনগুলা। সংজ্ঞা বা বৈশিষ্ট্য অলরেডি বলে ফেলছি, যেটাতে তোমার সেলুলোজিক বেজ ম্যাটেরিয়াল থাকে বা ন্যাচারাল বেজ ম্যাটেরিয়াল থাকে এবং কেমিক্যালি তাদেরকে শেপ করা হয় ফিলামেন্ট ফর্মে। যেমন একটা বেজ হতে পারে সেলুলোজ, একটা বেজ হতে পারে প্রোটিন, আর মিসেলেনিয়াস হচ্ছে অন্যান্য যেসব আছে সেগুলাকে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ভিসকোস আমরা বলছি কি কাঠের থেকে পাওয়া যায়, অ্যাসিটেট আছে, ট্রাই অ্যাসিটেট আছে, এগুলো সবই তোমরা ডিটেলসে পড়বে, ঠিক আছে? এরপরে প্রোটিন বেজের যেগুলা, এই যে কর্ন ফাইবার থেকে পাওয়া যায় হচ্ছে ভিকারা, মিল্ক ফাইবার থেকে পাওয়া যায় হচ্ছে কেসিন, এগুলো হচ্ছে তোমার প্রোটিন বেজ ফাইবার। এরপরে আছে মিসেলেনিয়াস বা অন্যান্য, যেমন ধরো মিনারেল হতে পারে বা রাবার হতে পারে, অ্যালজিনেট, এই জিনিসগুলাকে একটা ইয়েতে ফেলা হয় আর কি। এরপরে সিনথেটিক। সিনথেটিকের মধ্যে আবার দুই রকমের ভাগ আছে, একটাকে বলি আমরা হেটারো চেইন, একটাকে বলি হচ্ছে আমরা কার্বন চেইন। আচ্ছা, সিনথেটিক আমরা কি বলছিলাম, কেউ একজন বলবা, মনে আছে সিনথেটিক ফাইবার গুলা কি? হ্যালো স্যার, যেগুলোতে ন্যাচারালের কোনো কন্টেন্ট থাকবে না। হ্যাঁ, যেটাতে কোনো ন্যাচারাল বেস থাকবে না এবং অর্গানিক ম্যাটেরিয়াল। আচ্ছা, তো মূলত সিনথেটিক পুরাটাই হচ্ছে তোমার পলিমার সায়েন্সের উপরে ডিপেন্ডেন্ট। তোমরা তো পলিমার সায়েন্স মনে হয় পড়ছো একটা পড়ার কথা ফার্স্ট ইয়ারে। তো জি স্যার, পলিমার গুলো আসলে কি, অনেকগুলা মনোমার যখন একসাথে হয়ে একটা বড় চেইনের মতো তৈরি করে তখন তাকে একটা পলিমার বলে, তাই না? তো এই পলিমার চেইন গুলা যখন পাশাপাশি বসে তখন একটা ফাইবারের মতো শেপে চলে আসে। তো পলিমার গুলা যখন একসাথে একটা ফাইবার তৈরি করে তখন তাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা সিনথেটিক ফাইবার নরমালি, বা পলিমার ফাইবার। তো এই পলিমার গুলা আসলে ডিপেন্ড করে চেইনের উপরে। আমরা যে এরকম মনোমার দিয়ে দিয়ে পলিমার চেইন বানাইলাম, এই চেইনের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, আমার ফাইবার বা ফিলামেন্টেও সেই ক্যারেক্টারিস্টিক্সই দেখা যায়, ঠিক আছে? তো আমাদের চেইন গুলো যদি বেশি স্ট্রং হয় তাহলে আমাদের ফাইবারও বেশি স্ট্রং হয়, বা চেইনের যদি তোমার ক্যাপাসিটি বেশি থাকে ময়েশ্চার অ্যাবজর্পশনের তাহলে আমার ফাইবারেরও ময়েশ্চার অ্যাবজর্পশন বেড়ে যায়, এরকম আর কি। চেইনের উপরে ডিপেন্ড করে। তো চেইন গুলো আসলে কেমন হবে তার উপরে ডিপেন্ড করে সিনথেটিক ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেটারো চেইন, একটা হচ্ছে কার্বন চেইন। আমরা আরেকটা চিত্র দেখে আসি, ছবি দেখে আসি। দেখো এখানে একটা হচ্ছে হেটারো চেইন, একটা হচ্ছে কার্বন চেইন, এটা হচ্ছে পলিস্টার, ঠিক আছে? পলিস্টারের কেমিক্যাল ফর্মুলা আর কি। এটা আমরা পলিস্টার যখন ডিটেইলস পড়ব তখন বুঝবো যে এটা আসলে কিভাবে আসলো, তো এখন এত ডিটেইলসে ঢোকার সময় নেই আসলে। তো এটা হচ্ছে পলিস্টার, পলিইথিলিন টেট্রাফ্থালেট নাম বলে যেটাকে, এটা হচ্ছে নাইলন, এটা হচ্ছে পলিইউরেথান,
এই সবই হেটারোচেন। কারণ কি, এইখানে দেখো যে পলিমারের যে চেইন, মেইন চেইন যেটা এইটা, তাই না, এটার সাথে সবকিছু এখানে অক্সিজেন যুক্ত হয়েছে বা অন্যান্য জিনিস আসছে। এইখানে দেখো কার্বন আছে, কার্বন আছে, বেনজিন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে। এইখানে দেখো কার্বন আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, আবার নাইট্রোজেন আছে। এখানেও দেখো নাইট্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। এদেরকে বলা হয় হেটারোচেইন। কারণ কি, এদের মেইন চেইনে কার্বন বাদ অনেকগুলো গ্রুপ একসাথে, অনেকগুলো গ্রুপ একসাথে যুক্ত আছে, রাইট। এই ধরনের যেসব পলিমার আমরা পাবো তাদেরকে আমরা বলবো হচ্ছে হেটারোচেইন পলিমার, ওকে। আর কার্বন চেইন কোনগুলা, যেগুলার মেইন চেইনে শুধুমাত্র কার্বন, যেমন এটা হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার। এখানে দেখো এটার মেইন চেইনে শুধুমাত্র কার্বন, এর সাথে কিন্তু অন্যান্য গ্রুপ লাগানো আছে, হাইড্রোজেন আছে, সায়ানাইড আছে, বাট এগুলো হচ্ছে তোমার সাইড গ্রুপ, তাই না, এগুলো কিন্তু মেইন চেইনের মধ্যে নাই। এখানে যেমন মেইন চেইনের মধ্যে আছে, তো যেসব পলিমারে আসলে মেইন চেইনের ভিতরে শুধুমাত্র কার্বন আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কার্বন চেইন পলিমার। এটা হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল, এটা হচ্ছে তোমার ইথিলিন, পলিথিলিন আর কি। তো তাহলে কার্বন চেইন আর হেটারো চেইন দুইটার পার্থক্য বোঝা গেছে? এখানে এই উদাহরণ গুলাই দেওয়া আছে, পলিস্টার, পলিয়ামাইড, পলিউরেথান, অ্যাক্রাইলোনাইট্রাইল, পিভিএ, পিভিসি এগুলাই। আচ্ছা, এরপরের যে ইয়াটা ছিল সেটা ছিল ইনঅর্গানিক। এটা আমরা অলরেডি বলে ফেলছি যে ইনঅর্গানিক বেস ম্যাটেরিয়াল থেকে হয়, যেমন সিরামিক, গ্লাস, মেটাল, কার্বন। এগুলা নরমালি টেক্সটাইল ফাইবার হিসেবে একটু কম ইউজ হয়, এই ফাইবারগুলোই বেশি ইউজ হয়। কারণ কি, কারণ হচ্ছে ধরো মেটালিক ফাইবারের কিন্তু তেমন একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না, বা কার্বন ফাইবারের তেমন একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না। এগুলা নরমালি ন্যানো ফাইবার হিসেবে খুব বেশি ইউজ হয়, বাট নরমাল মেটাল ফাইবার দিয়ে তুমি কখনো কাপড় বানাইতে দেখছো কিনা জানি না, মেটাল থাকে বাট 100% মেটাল দিয়ে কিছু হবে না, বা 100% গ্লাস ফাইবার দিয়ে হবে না। এগুলা ফাংশনাল ফাইবার আর কি, মানে তুমি বিভিন্ন ফাংশনের জন্য ইউজ করতে পারো, ধরো 2% মিশিয়ে দিলা বা 3% মিশিয়ে দিলা, এইভাবে ইউজ করা যায় ব্লেন্ড হিসেবে, বাট নট সিঙ্গেল ফাইবার। এগুলো আমরা পরে দেখবো আর কি যে কেন এরকম হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আমরা সিনথেটিক ফাইবারকে আরেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে পলিমারাইজেশনের উপরে ডিপেন্ড করে। আমরা তো জানি যে দুই ধরনের পলিমারাইজেশন আছে, একটা কনডেনসেশন, একটা অ্যাডিশন, তাই না। তো কনডেনসেশনে যে জিনিসটা আসলে হয় যে দুইটা মনোমারকে যখন অ্যাড করা হয় একটা বাই প্রোডাক্ট বের হয়ে যায়। দুইটা মনোমারকে যখন তুমি অ্যাড করবে একটা পলিমার তৈরি হবে, আর সাথে সাথে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, তাই না। তো এই ধরনের পলিমারাইজেশনকে বলা হয় কনডেনসেশন। যেমন আমরা যখন পলিস্টার বানাই তখন হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট, এটা বানানোর জন্য আমাদের দুইটা মনোমার লাগে, একটা হচ্ছে ডাইমিথাইল টেরেপথ্যালেট আর একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই দুইটা আমরা ডিটেলসে পড়বো যখন পলিস্টার বানাবো। এই দুইটা যখন আমরা যোগ করি তখন দেখা যায় যে এখান থেকে একটা পানির অণু বের হয়ে গেছে, একটা H2O বের হয়ে গেছে, তার মানে কি একটা বাই প্রোডাক্ট বের হয়ে গেল, তাই না। তো এই ধরনের পলিমারাইজেশন হচ্ছে পলি কনডেনসেশন। আর পলি অ্যাডিশন হচ্ছে কোনো বাই প্রোডাক্ট বের হবে না। যেমন এইখানে যদি আমি এই যে ইথিনের কথা চিন্তা করি, এই একটা মনোমার এটার সাথে এই আর একটা মনোমার, এই দুইটা যুক্ত হয়েছে কিন্তু এখান থেকে কোনো বাই প্রোডাক্ট বের হয় না, সো এটাকে আমরা পলি অ্যাডিশন বলি। তাহলে অ্যাডিশন আর কনডেনসেশনটা কি, বোঝা গেছে? আরেক রকম সিস্টেম আছে যেভাবে আমরা পলিমার বানাইতে পারি, সেটা হচ্ছে সাবস্টিটিউট পলিমারাইজেশন। তো এগুলা একটু অ্যাডভান্স লেভেলের, এগুলা খুব বেশি যে ইউজ করি আমরা তা না, তারপরেও একটু আমাদের ধারণা নিয়ে রাখা দরকার। যেমন হাইড্রোজেন সাবস্টিটিউট হইতে পারে কোনো পলিমারের ইয়া থেকে, অথবা হাইড্রোক্সিল সাবস্টিটিউট হইতে পারে, নাইট্রিল সাবস্টিটিউট হইতে পারে, অথবা মিসেলেনিয়াস। যেমন
এই যে পলিভিনাইল অ্যালকোহল, এখান থেকে যদি আমরা হাইড্রোক্সিটা সাবস্টিটিউট করে ক্লোরিন লাগাই দিই, তাহলে কি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে, তাই না? তো এটা এক ধরনের সাবস্টিটিউট রিঅ্যাকশন। এগুলো খুব বেশি যে ইউজ হয় তা না, মেইনলি আমরা তৈরি করার জন্য অ্যাডিশন এবং কন্ডেনসেশন এই দুইটা পলিমারই ইউজ করি ম্যাক্সিমাম ফাইবার। ঠিক আছে, তো আচ্ছা ইনফরমেশন কি একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ফাস্ট হয়ে যাচ্ছে নাকি? জি স্যার, না স্যার। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে, আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু কমে গেছে অনেক। তোমরা যদি ই করো, আমাদের কিন্তু এই সপ্তাহে পার্ট এর ক্লাস, নেক্সট সপ্তাহে পার্ট বির ক্লাস, এইভাবে হবে আর কি, অল্টারনেট করে। সো দেখা যাবে মাসে আমি দুইটা ক্লাস পাচ্ছি। তো যদি একটু ফাস্ট না যাই, তাহলে কিন্তু কমপ্লিট করা যাবে না। এবং তোমাদের ভিডিও লেকচারটা দিয়ে দেওয়া হচ্ছে এই কারণে, যাতে তোমরা পরবর্তীতে দেখে এই জিনিসগুলো আবার রিপিট করতে পারো আর কি, যতবার দরকার হয়। তো একটু ফাস্ট গেলে একটু ই করো, কোঅপারেশন দরকার আর কি। এই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ড করে দিলে ভালো হয়। এটা তোমাকে আমি একটা ভিডিও লেকচার অলরেডি দিয়ে দিছি, যে গুগল ক্লাসরুমে অ্যাড আছো তুমি? জি না। জি স্যার আছে। ওইখানে দেখবা যে একটা ভিডিও লেকচার দেওয়া আছে অলরেডি। তো আমি প্রি রেকর্ড করে রাখছি আগের থেকেই, বারবার যাতে রেকর্ড না করতে হয় আর কি। ওইটাতে আমি আরেকটা স্লাইড দিয়ে দেখাইছি, বাট একই জিনিসগুলাই বর্ণনা করা আছে, সমস্যা নেই, ওইটা দেখে নিই ফেলি হবে। আচ্ছা, এরপরে আমরা কিছু ছবি দেখার চেষ্টা করি। পলিস্টার ফাইবার গুলা দেখতে কেমন হয় নর্মালি? রেয়ন ফাইবার, এটা যদিও কাপড় বানানো, দেখতে এরকম আর কি, মাইক্রোস্কোপিক ভিউ। এরপরে গ্লাস ফাইবার গুলা দেখতে এরকম আর কি। তো আমাদের এই জিনিসগুলো দেখার তেমন সুযোগ নাই, বাট পলিস্টারটা তোমরা দেখতে পারো, আমাদের ল্যাবে রাখা আছে পলিস্টার ফাইবার। আচ্ছা, এরপরে আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে তোমার আমরা ম্যানমেড ফাইবার যে তৈরি করি, এটা আসলে কি ফরম্যাটে তৈরি করি, বা দেখতে বা শেপ গুলো কেমন হয় আসলে? ম্যানমেড ফাইবার আমরা কি বলছি, একটা সলিড যে ম্যাটেরিয়াল থাকে সেটাকে কি আমরা লিকুইড স্টেটে নিয়ে যাই, তাই না? লিকুইড স্টেটে নিয়ে তারপরে ফাইবার তৈরি করি, তারপর সেটাকে আমরা ফিলামেন্টের মতো শেপ দিই, আমার যে শেপ দরকার, যে লেন্থ দরকার, সেই অনুযায়ী আমরা তৈরি করি। তো এই প্রিন্সিপালটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলসে দেখবো, যে আসলে কিভাবে সলিড থেকে লিকুইড বানাই, লিকুইড থেকে ফিলামেন্ট বানাই। ঠিক আছে, তো এটা সেকেন্ড চ্যাপ্টারে দেখবো, সমস্যা নেই। তো এখন যেটা দরকার আমাদের, আমরা তিনটা ফর্মে এরকম বানাইতে পারি। একটাকে বলি আমরা ফিলামেন্ট, একটাকে বলি আমরা স্ট্যাপল, একটাকে বলি আমরা হচ্ছে ফিলামেন্ট টো। এটা লেখা নাই, TOW টো, ঠিক আছে, এটার নাম হচ্ছে টো। সরি, তো তিনটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? ফিলামেন্ট গুলো হচ্ছে কন্টিনিউয়াস লেন্থের ফাইবার। আচ্ছা একটা মিনিট, আমি একটু পানি খেয়ে আসতেছি। না, গেল নাকি? মনোফিলামেন্ট, সরি, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে স্ট্যাপল, একটা হচ্ছে ফিলামেন্ট টো। তিনটার মধ্যে পার্থক্য কি? ফিলামেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস লেন্থের ফাইবার। ওই যে আমরা বলছি না, আমরা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে লেন্থ কন্ট্রোল করতে পারি, যে কত লেন্থের আমাদের দরকার ফাইবার, সেই লেন্থটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এইটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস লেন্থের ফাইবার। ধরো আমার একটা কাপড় বানাইতে, কাপড়গুলো নর্মালি কেমন হয় দেখছো তো, কাপড় লেন্থ বরাবর কিন্তু অনেক লম্বা হয়। আমাদের আমাদের যত গজ কাপড় দরকার তত গজ আমরা কেটে নিই, তাই না?
ধরো তোমার কাপড় বানাইতে 2 গজ লাগবে, তুমি 2 গজ কিন্তু মাপ দিয়ে কেটে নিতে পারবা, বাট এটার লম্বা লম্বাতে কিন্তু অনেক বড় থাকে আসলে। তো এই লেন্থের ধরো আমি একটা ফিলামেন্ট দিয়ে কিন্তু এই লেন্থের কাপড় বানিয়ে ফেলতে পারবো, কারণ ফিলামেন্টের লেন্থ আমি কন্ট্রোল করতে পারি। তো যখন লং কন্টিনিউয়াস লেন্থের ফাইবার হবে সেটাকে আমরা বলবো ফিলামেন্ট। এটা আবার 2 রকম হইতে পারে, একটা মনোফিলামেন্ট, একটা মাল্টিফিলামেন্ট। মনোফিলামেন্ট মানে একটাই ফিলামেন্ট থাকবে, আর মাল্টিফিলামেন্ট মানে অনেকগুলো ফিলামেন্ট একসাথে মিলে একটা ওই সুতার মতো আর কি টুইস্ট দিয়ে বা আনটুইস্ট অবস্থায় তৈরি হবে আর কি। তো মনোফিলামেন্টের একটা উদাহরণ আছে যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, কেউ বলতে পারবা? কারো মাথায় আসে যে মনোফিলামেন্ট আমরা প্রতিদিন কিন্তু ইউজ করতেছি একটা জিনিসে? আচ্ছা, তো সকালে উঠে কি করো, প্রথমেই দাঁত ব্রাশ করো না? ব্রাশের মধ্যে যে একটা একটা যে ফাইবার, মানে ফাইব্রাস যে ম্যাটেরিয়ালটা, এটা কিন্তু একটা মনোফিলামেন্ট। ব্রাশ হাতে নিয়ে একটু চেক করে দেখো, এটা খেয়াল করবে। তো এটা ওই লেন্থে, আর এই ফাইবারটার নাম কি? নরমালি এখানে নাইলন ইউজ করা হয়, শক্ত নাইলন। স্যার এখানে এটাকে স্যার ফাইবার কি বলবো, মানে এটার তো ধরেন লেন্থ তো কম অনেক। হ্যাঁ, এটা যতটুকু আমাদের দরকার ততটুকু কিন্তু লেন্থ নেওয়া হয়েছে, তাই না? তোমার ব্রাশের লেন্থ যদি তুমি 2 মিটার নাও তাহলে কি দাঁত ব্রাশ করতে পারবা? লেন্থ কম ঠিক আছে, বাট লেন্থ কিন্তু তোমার ডায়ামিটারের তুলনায় ওই 100 টাইমস আছে, এটা চিন্তা করে দেখো আবার। স্যার হ্যাঁ, ওইটা থাকলে তো স্যার অবশ্যই ফাইবার হবে, মানে দেখে লাগে যেন হয়তোবা হবে না 100 টাইমস এর জন্য স্যার বললাম। না, এটা 100 টাইমস হবে, এটা ডায়ামিটার তো তুমি নরমালি খালি স্কেলে মাপতে পারবা না। ধরো ডায়ামিটার আছে তোমার কত, ডায়ামিটারগুলো নরমালি মাইক্রোমিটারে থাকে। মাইক্রোমিটার মানে হচ্ছে 10^-6। Yes, sir. এটা কিন্তু অনেক ছোট, এটার সাথে তুমি যখন 1000, 10000, 20000 গুণ করবা, তখন কিন্তু এটার সাথে যখন তুমি ধরো 1000 গুণ করলা, তাইলে কি মিলিমিটারে যাবে? তাইলে মিলিমিটারে আসবে, রাইট? তো তোমার ব্রাশের ওইটা কত মিলিমিটার চিন্তা করো, ওইটা অ্যাট লিস্ট কিন্তু 10 মিলিমিটার হবে, 5 থেকে 10 মিলিমিটার হবে। ছোট লেন্থের ফাইবার, তো ফিলামেন্ট আর স্ট্যাপলের মধ্যে পার্থক্য এটাই, এটা কন্টিনিউয়াস লেন্থ, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস লেন্থ। তো স্ট্যাপলটা আমরা কিভাবে তৈরি করি, ফিলামেন্টটাকে বানাই। তোমরা যে নুডলস বা সেমাই বানাইতে দেখছো না? Yes, sir. ওইখানে যে হোল গুলা থেকে কি ওই সেমাইয়ের এক একটা মানে ইয়া বের হয়ে আসে, বা নুডলস এর এক একটা বের হয়ে আসে। এই ম্যানমেড ফাইবার তৈরির প্রসেসটা অনেকটা ওই রকমই, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখব ডিটেইলসে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি। তো এই ফিলামেন্ট গুলা যখন লং ফর্মে বের হয়ে আসে, এটাকে আমার লেন্থ যতটুকু দরকার সেই অনুযায়ী কাটা হয়, চপ করা হয়, ঠিক আছে? কেটে তারপর সেখান থেকে আমরা স্ট্যাপলটা বানাই। এখন এইটার একটা দরকার হচ্ছে, স্ট্যাপল কেন দরকার আসলে, এই যে ব্রাশ বানাইতে এখানে আমাদের কি নির্দিষ্ট একটা লেন্থ দরকার ছিল, তাই না? ছোট লেন্থ, তো এই জন্য আমাদের এটাকে স্ট্যাপল বানাইতে হয়েছে। অথবা আমি যখন একটা জিনিসকে ব্লেন্ড করব, ধরো কটনের সাথে পলিস্টার ব্লেন্ড করলাম, 50% কটন 50% পলিস্টার, এটা অহরহ হয়, এগুলাকে বলা হয় পিসি ইয়ার্ন। যে ইয়ার্নটা বানানো হবে এরকম 50% কটন আর 50% পলিস্টার নিয়ে, তার নাম হচ্ছে 50-50 পিসি ইয়ার্ন, ঠিক আছে? পি এর পলিস্টারের পি আর কটনের সি। আচ্ছা, তো এটা যখন বানাবো, ধরো কটনের লেন্থ তো আমরা কন্ট্রোল করতে পারি না, তাই না? এটা আমরা দেখে আসছি। তো কটন ধরো আমরা পাইসি হচ্ছে 30 মিলিমিটার, 30 মিলিমিটারের একটা ফাইবার। তো এই ফাইবারটাকে যখন আমি পলিস্টারের সাথে মিশাবো, তখন পলিস্টারের লেন্থ আসলে আমরা কত নিব, কেউ কি আইডিয়া দিতে পারবা একটু? স্যার সেম নিব, সেম নিব, রাইট? আমি যদি ধরো 30 মিলিমিটারের কটন নেই আর 100 মিলিমিটারের
পলিস্টার নেই, তাইলে কিন্তু আমার ব্লেন্ডটা ভালো হবে না, ইউনিফর্ম হবে স্যার। সো আমাকে নিতে হবে 30 এর কাছাকাছি, 29 হইতে পারে বা 32 হইতে পারে, 30 এর যত কাছাকাছি রাখা যায়, ঠিক আছে। তো এই কারণেও আমাদের স্টেপল ফাইবার দরকার, যে আমরা ব্লেন্ডিং মিক্সিং করার সময় যাতে ন্যাচারাল ফাইবারের সাথে মিশাইতে পারি। আরেকটা ফাইবার, আরেকটা ফর্ম হচ্ছে আমাদের ফিলামেন্টো, এইটা হচ্ছে একটা লুজ রোপ ফর্ম। এইখানে তোমার অনেকগুলো ফিলামেন্টকে একসাথে রাখা হয় বান্ডেল আকারে, বাট উইদাউট টুইস্ট, মানে একটা গুচ্ছ আকারে থাকে জাস্ট। এইটারও অনেক ডেকোরেটিভ পারপাসে বা অন্যান্য পারপাসে ইউজ আছে, যেগুলো আমরা পরে দেখবো আর কি, একটা ফাইবার যখন করতে যাবো। তো এইটা হচ্ছে আরেকটা ফর্ম, মূলত এই তিনটা ফর্মেই রাখা হয় আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্টেপল ফাইবারে ব্লেন্ড করার পর কি কোয়ালিটি কমে যায়, মানে কেমন ভ্যারি করে? আচ্ছা, এখন আমাদের ব্লেন্ড করার উদ্দেশ্যটা কি, এটা কি তোমরা জানো যে আমরা কেন ব্লেন্ড করি, ব্লেন্ড করার দরকারটা কি? স্যার প্রপার্টি চেঞ্জ করার জন্য। প্রপার্টি চেঞ্জ করার জন্য। আমাদের ন্যাচারাল ফাইবারের এক রকম প্রপার্টি, ম্যানমেড ফাইবারের আরেক রকম প্রপার্টি। আমরা ব্লেন্ডটা করি এই জন্য যাতে আমরা দুইটারই যে বেস্ট প্রপার্টি গুলো আছে সেগুলো অ্যাচিভ করতে পারি। যেমন ম্যানমেড ফাইবারের আমরা দেখে আসছি কি, ডিউরাবিলিটি বেশি বা স্ট্রেংথ বেশি, তাই না? এইটা হচ্ছে এর পজিটিভ দিক। কিন্তু তার কিন্তু আবার ময়েশ্চার অ্যাবজর্পশন কম বা হাইড্রোফোবিক, এইখানে সে আবার নেগেটিভ। আবার ন্যাচারাল ফাইবারের হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশন বেশি কিন্তু স্ট্রেংথ কম। তো এই দুইটাকে যাতে আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের ব্লেন্ড করতে হয়, বা ব্লেন্ড করার একটা উদ্দেশ্য হচ্ছে এইটা, যে বেস্ট অফ দ্য টু, দুইটা ফাইবারেরই বেস্ট প্রপার্টি গুলাকে যেন আমরা নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার কোশ্চেনের যে অ্যান্সারটা, যে প্রপার্টি কমে যায় কিনা বা মানে নষ্ট হয় কিনা, দেখা যায় যে একটা প্রপার্টি কমে গেছে বাট আরেকটা প্রপার্টি আবার বেড়ে গেছে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমার এন্ড ইউজের উপরে। ধরো তুমি যদি ফাইবার দিয়ে দড়ি বানাও, সেই ক্ষেত্রে কি আমার দরকার হচ্ছে স্ট্রেংথ, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডাই কেমন আপটেক করলো বা ময়েশ্চার কেমন নিলো, এগুলো খুব একটা ইফেক্ট করে না। আবার যখন তুমি টি শার্ট বানাবা, তখন কিন্তু ময়েশ্চার অ্যাবজর্পশনটা একটা ফ্যাক্ট, কারণ তোমার কমফোর্টেবিলিটি বাড়াইতে হবে, ওই ক্ষেত্রে স্ট্রেংথ একটু কম হলেও চলবে, তাই না? তো এইরকম ডিপেন্ড করে হচ্ছে আমার এন্ড ইউজের উপরে, যে আমরা কি ধরনের মিক্সচার বানাবো বা নিব। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ওকে, এখন আমরা আমাদের এই যে এই প্রপার্টিটা দেখবো আর একটু হিস্ট্রি দেখবো, তাইলেই শেষ হয়ে যাবে আজকের মতো। আমরা জানি হচ্ছে কি, সিনথেটিক ফাইবার গুলো কি পলিমার থেকে বানানো হয়, তাই না? তো পলিমার ফাইবারটা আমার যেরকম বিহেভ করবে, আমার আলটিমেটলি ফাইবারটাও কিন্তু সেরকম বিহেভ করবে, তাই তো? পলিমার চেইন গুলো যেরকম আচরণ করবে বা যেরকম প্রপার্টি শো করবে, আমার ফাইবারটাও সেরকম প্রপার্টি শো করবে। তো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি, যে হাইড্রোফিলিক নাকি হাইড্রোফোবিক, এটা হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট, মানে আমরা কি ধরনের প্রপার্টি ডিজায়ার করি বা চাই, ঠিক আছে? তো আমাদের হাইড্রোফিলিক হলে ভালো হয় নাকি হাইড্রোফোবিক হলে ভালো হয়, কি বলতে পারবা? হাইড্রোফিলিক হলে কি ভালো হবে? হাইড্রোফিলিক হলে ভালো হয় স্যার, কমফোর্টেবল হবে। রাইট, হাইড্রোফিলিক হলে ভালো হয়। সো আমরা মনোমার তৈরি করা, আচ্ছা হাইড্রোফোবিক নরমালি হয় বাট আমরা ডিজায়ার করি কিন্তু যাতে আমার ফাইবারটা হাইড্রোফিলিক হয়, মানে আমাদের এক্সপেকটেশন থাকে যাতে ফাইবারটা হাইড্রোফিলিক হয়। ওকে, তো আমরা যখন পলিমারটা বানাবো, পলিমার বানানোর সময় যদি আমরা জিনিসটাকে হাইড্রোফিলিক বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার ফাইবারটাও হাইড্রোফিলিক হবে। আর যদি হাইড্রোফোবিক থাকে পলিমারটা, তাইলে কিন্তু আমার ফাইবারটাও আলটিমেটলি হাইড্রোফোবিক হয়। এখন এইটা আমরা কন্ট্রোল করতে পারি না ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে, খুব বেশি হাইড্রোফিলিক বানাইতে পারি না, এটার একটা রিজন আছে, এটা আমরা পরে আসতেছি। কিন্তু আমরা কিন্তু চাই যে জিনিসটা হাইড্রোফিলিক হোক, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল নাকি রিজিড হলে ভালো হয়, কোনটা হলে ভালো হয়? ফ্লেক্সিবল হলে ভালো হয়, রিজিড হলে সেটা দিয়ে তুমি টেক্সটাইল ফাইবার বা টেক্সটাইল বানানো কষ্ট হয়ে যাবে। এরপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ক্রিস্টালাইনিটি আর হচ্ছে অ্যামরফাসনেস। ওকে, এই দুইটা জিনিস তো তোমরা জেনে মানে শুনছো,
বা জেনে আসার কথা ক্রিস্টালাইন কাকে বলে অ্যামরফাস কাকে বলে ক্রিস্টালাইন হচ্ছে যখন তোমার পলিমার চেইনগুলো অর্ডারলি বা প্যারালাল পজিশনে থাকবে তখন তাদেরকে ক্রিস্টালাইন বলবো আর যখন তোমার একটু র্যান্ডমলি থাকবে তখন তাকে অ্যামরফাস বলবো যেমন এই চিত্রটা আমরা যদি দেখি এই জায়গাটাতে দেখো অনেকগুলো ফাইবারের চেইন একসাথে জমে আছে এটাকে বলে ক্রিস্টালাইন ঠিক আছে আর যেসব জায়গায় এরকম ফাঁকা ফাঁকা আছে সেগুলো হচ্ছে অ্যামরফাস তো এখন তুমি বলো তোমার কি মনে হয় কোনটা হইলে ভালো হয় আমাদের ফাইবার অ্যামরফাস অ্যামরফাস আচ্ছা আর ক্রিস্টালাইন কি আছে স্যার ক্রিস্টালাইন হলে তো স্ট্রং হবে ডিউরেবল হবে বেশি রাইট আর অ্যামরফাস হলে অ্যামরফাস একটু কম হবে ফ্লেক্সিবল হবে ইন্টার পলিমার স্পেস যত বেশি হবে আমার এখানে পানির অণু এসে ঢুকতে পারবে তাই না হাইড্রোফিলিক কেন ন্যাচারাল আর হচ্ছে ম্যানমেড এটা ওই যে বলছিলাম প্রথম দিকে এই কারণে হয় ন্যাচারাল ফাইবার গুলো অ্যামরফাস হয় আর ম্যানমেড ফাইবার গুলো ক্রিস্টালাইন হয় এই কারণে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক দুই রকমের আচরণ দেখায় দুই ধরনের ফাইবার আচ্ছা এরপর আরেকটা প্রপার্টি যে পলিমার চেইন গুলো লিনিয়ার হলে ভালো নাকি ব্রাঞ্চড হলে ভালো লিনিয়ার মানে হচ্ছে তোমার একটা লিনিয়ার চেইন কোন রকম আশেপাশে কোন পলিমারের সাথে লেগে থাকবে না আর ব্রাঞ্চ মানে তোমার আশেপাশের সাথে লেগে থাকবে স্যার লিনিয়ার হলে স্ট্রং হয় কারণ কি তুমি যদি একটা দড়ির কথা চিন্তা করো একে যদি বিভিন্ন পয়েন্টে তুমি লাগায় রাখো দড়ি যদি বাইধা রাখো তাহলে কিন্তু সে নাড়াচাড়া করতে পারবে না বাট যদি তোমার এটা লিনিয়ার হয় তাহলে কিন্তু সে অতি সহজেই ফ্লেক্সিবিলি মুভ করতে পারবে আচ্ছা আরেকটা প্রপার্টি হচ্ছে মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয় কম কম হলে কি পাতলা হয়ে যাবে কিন্তু স্যার হেভি হচ্ছে মাঝামাঝি হ্যাঁ মাঝামাঝি ঠিক আছে বাট একটু হেভিয়ার দিকে থাকলে ভালো হয় কারণ হেভিয়ার দিকে থাকলে তোমার ফাইবারের স্ট্রেংথ বাড়ে বা ডিউরেবিলিটি বাড়ে এর কারণটা কি আসলে তুমি চিন্তা করো একটা ভারী জিনিসকে কি তুমি ধাক্কায় সরাইতে পারবা একটা পাতলা জিনিসের তুলনায় না স্যার কারণ কি কারণ হচ্ছে ফ্রিকশন সে যত ভারী তত বেশি ফ্রিকশন দিবে তাই না তো যখন তোমার পলিমার চেইনগুলো একে অন্যের সাথে লেগে থাকবে তাদের ফ্রিকশন যত বেশি হবে তাদের স্ট্রেংথও তত ভালো হবে তাদেরকে সরাইতে কষ্ট হবে তো এই জন্য আমাদের একটু হাই মলিকুলার ওয়েট হলে বেটার হয় এখানে একটা ইও আছে চার্টও আছে যেটা দেখে তুমি বুঝতে পারবা যে টেনজাইল স্ট্রেংথ ইমপ্যাক্ট স্ট্রেংথ কি মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে বাড়ে ঠিক আছে এরপরে কেমিক্যালি রেজিস্ট্যান্ট হইতে হবে কিনা ফাইবারকে কেমিক্যালি রেজিস্ট্যান্ট মানে কোনো কেমিক্যালে সে ডিগ্রেড হয়ে যাবে কিনা বা গলে যাবে কিনা ধরো তুমি একটা কাপড় বানাইলে একটা ফাইবার দিয়ে এটা তো আমরা ডিটারজেন্ট বা বিভিন্ন রকম সানলাইটে আমরা এটাকে শুকাইতে দেই ক্লাইমেট বা বৃষ্টির পানিতে সে ভিজে সয়েলিং হয় মানে অনেক ধুলাবালি লাগে ডিটারজেন্ট দিয়ে এটাকে আমরা ধুই বা ড্রাই ক্লিনিং এজেন্ট দিয়ে ক্লিন করি তো এইসব ক্ষেত্রে তোমার ফাইবারটা যদি ডিগ্রেড হয়ে যায় তাইলে কিন্তু আমার আলটিমেটলি ফাইবারটা ভালো না তাই না ধরো ডিটারজেন্ট দিয়ে ধুইতে গেলা ডিটারজেন্ট এক ধরনের কেমিক্যাল এই কেমিক্যালে ফাইবারটা নষ্ট হয়ে গেল প্রপার্টি নষ্ট হয়ে গেল স্ট্রেংথ খারাপ হয়ে গেল তাহলে কিন্তু
ফাইবারটা লো কোয়ালিটির ফাইবার, সো আমাদের ফাইবারটাকে একটা নির্দিষ্ট পরিমাণে কেমিক্যালি রেজিস্ট হতে হবে, ঠিক আছে? স্যার কেমিক্যালি রেজিস্ট্যান্ট কিভাবে বানানো হয়? আচ্ছা, কেমিক্যালি রেজিস্ট্যান্ট নরমালি তোমার ন্যাচারাল ফাইবারের তুলনায় ম্যানমেড ফাইবারগুলো কেমিক্যালি রেজিস্ট থাকে, এটা হচ্ছে নরমাল সিনারিও। এর কারণ হচ্ছে তুমি যখন ম্যানমেড ফাইবারগুলো বানাচ্ছো, এদেরকে যখন তুমি ক্রিস্টালাইন বানাচ্ছো এরকম, এর ভিতরে কিন্তু কোনো রকমের এজেন্ট ঢুকতে পারতেছে না, তাই না? হাইড্রোফোবিক হওয়ার কারণে সে নরমালি যখন কোনো রিএজেন্ট ঢুকে কোনো ফাইবার বা ফিলামেন্টের ভিতরে, নরমালি পানি বা কোন অন্য একটা মিডিয়াম, একটা লিকুইড মিডিয়াম দিয়ে ঢুকে, তাই না? তো এটা যখনই তুমি হাইড্রোফোবিক করে বানাচ্ছো বা ক্রিস্টালাইন পজিশন বেশি হয়ে গেছে, তখন কিন্তু এতে তোমার এই ধরনের কেমিক্যাল রিএজেন্ট গুলা ঢোকার পরিমাণ কমে যাবে, তাই না? তো কমে গেলে সে কিন্তু তাকে নষ্ট করতে পারবে না খুব বেশি, সারফেসে হয়তো কিছুটা ক্ষতি করে বাট ভিতরে ঢুকতে পারে না। এই কারণে সে ন্যাচারাল ফাইবারের তুলনায় কেমিক্যালি রেজিস্ট হয়ে যায় একটু বেশি। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা প্রপার্টি হচ্ছে কি, এটা সলুবল নাকি ইনসলুবল হওয়া ভালো পলিমার গুলা? সলিউবল হওয়া ভালো। এর কারণ কি, একটা কারণ হচ্ছে আমরা যখন এটাকে ম্যানুফ্যাকচার করব, তখন হচ্ছে এটাকে কি বলছি, সলিড থেকে আমাদের লিকুইডে নিতে হবে, তাই না? তো লিকুইডে যখন নিব তখন সলুবল না হইলে কিন্তু লিকুইড হবে না। ইনসলুবল হইলে জিনিসটা কেমন হবে, তোমার এই যে তেল আর পানি মিশাইলে যেরকম হয়, মানে ইউনিফর্ম হবে না। ইউনিফর্ম যদি না হয় তাহলে কিন্তু তোমার কি, তুমি যখন ফাইবার বানাবা তখনও দেখবা যে আনইউনিফর্ম হয়ে গেছে। যখন আমি যদি পলিস্টার বানাই, পলিস্টারে দুইটা মনোমার আছে, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল আর একটা হচ্ছে ডাইমিথাইল টেরেপথ্যালেট। তো এই দুইটা যদি এইরকম হোমোজিনিয়াসলি মিক্স আপ না হয়, এরকম যদি তেল আর পানির মতো মিক্স আপ হয়, তাহলে কিন্তু তোমার ফাইবার যখন দেখবা, এখানে দেখবা যে এক জায়গায় ইথিলিন গ্লাইকল আছে, এক জায়গায় এখানে এটা বেশি পড়ে গেছে, আবার এখানে এটা অনেক লং হয়ে গেছে, আবার অন্য মনোমারটা এক জায়গায় শর্ট হয়ে গেছে, মানে ইউনিফর্ম হবে না। সো সলুবল হওয়াটা জরুরি, ঠিক আছে? আর লাস্ট একটা পয়েন্ট হচ্ছে কি, এটা হাই অথবা লো মেল্টিং পয়েন্ট কোনটা হলে বেটার হয়? স্যার হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট হলে একটু বেটার হবে। এর কারণ হচ্ছে কি, ধরো তুমি যখন এই ফাইবারটা দিয়ে তো একটা কাপড় বানাবা, কাপড়টাকে তুমি কি ওয়েট প্রসেসিং এ নিবা, তাই না? ওয়েট প্রসেসিং নরমাল সেন্সে বলতে গেলে একরকম রান্না বান্না করা। তো এখানে টেম্পারেচার অনেক হাই থাকে, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 300 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত নেওয়া লাগতে পারে, ডিপেন্ডিং অন তুমি কি ধরনের ডাই করবা। তো টেম্পারেচার যদি তোমার মেল্টিং পয়েন্টের থেকে উপরে উঠে যায়, তাইলে কি আমার ফাইবারটা গলে যাবে না, মেল্ট হয়ে যাবে? তো ফাইবার গলে গেলে কি আমার কাপড় নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মেল্টিং পয়েন্টটা একটু বেশি রাখলে বেটার হয়, ঠিক আছে? তো কেন দরকার এটা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা লাস্ট টপিক আজকের, এটা তো মোটামুটি বলে ফেলছি, অ্যামরফাস এবং ক্রিস্টালাইন কেন দরকার, এটা একটু পার্থক্য টাইপের নিজেরা দেখে নিন। লাস্ট হচ্ছে হিস্টোরিক্যাল টাইমলাইন। আচ্ছা, হিস্টোরিটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা একটা গল্পের মতো, কিন্তু এটা আমরা লাস্টে দেখতেছি, কারণ হচ্ছে আমরা কিছু ফাইবারের সাথে একটু পরিচিত হয়ে নিলাম। যেমন আমরা যদি ফাইবারের নামই না জানি, তাহলে আসলে কোত্থেকে আসছে এটা জানাটা একটু টাফ হয়ে যাবে। তো হিস্টোরিটা শুরু হচ্ছে 1880 সালে ম্যানমেড ফাইবারের। আচ্ছা, তার আগে বলো ন্যাচারাল ফাইবার কত সালে তৈরি হয়েছিল প্রথম, কি বলতে পারবা, মনে আছে? স্যার এক্স্যাক্টলি মনে নাই, 1800 কত সালের দিকে জানো? 1800 শিওর? তার আগে কি মানুষ কাপড় পরতো না? তো স্যার 1800 না, তোমার ন্যাচারাল ফাইবার ফার্স্ট পাওয়া যায় হচ্ছে বিফোর ক্রাইস্ট, এট লিস্ট কত 4000 বা 3000 এরকম সময়, ঠিক আছে? চায়নাতে। হ্যাঁ, চায়নাতে। তো ওই সময় থেকে ন্যাচারাল ফাইবার শুরু, আর ম্যানমেড ফাইবার শুরু হয়েছে কিন্তু অনেক পরে এসে, এই 1880 সাল। তো
ভুলে ম্যানমেডটারে ন্যাচারাল ভেবে বলে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নাই। তো 1880 সালে যখন জোসেফ সোয়ান নামে একজন ভদ্রলোক, উনি হচ্ছে গবেষণা করতেছিল বাল্ব নিয়ে, লাইট বাল্ব। তো গবেষণা করার সময় উনি ওই যে লাইট বাল্বের ভিতরে একটা টাংস্টেনের তার থাকে না, এই জিনিসটা নিয়ে সে গবেষণা করতেছিল আর কি। অ্যাকচুয়ালি তো করতে করতে সে বিভিন্ন জিনিস দিয়ে এই তারটা বা টাংস্টেনের তারটা বানানোর চেষ্টা করতেছিল। ওইটাও কিন্তু একটা ফাইবারের মতোই দেখতে, তোমরা দেখছো কিনা, খেয়াল করছো কিনা, লেন্থ অনেক বেশি, ডায়ামিটার অনেক কম। তো ওইটা বানাইতে গিয়া উনি একটা সেলুলোস বা একটা গাছের বাকল নিল, নিয়ে সেটাকে কেমিক্যালি ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করে দেখলো যে একটা সেলুলোজিক লিকুইড তৈরি হয়ে গেছে। তো এই লিকুইডটাকে সে আবার সলিডে ওই ধরনের একটা শেপে নিয়ে আসতে পারলো। নিয়ে এসে দেখলো যে এটা মোটামুটি ফ্লেক্সিবল, মানে তখন সে চিন্তা করলো হ্যাঁ এটা তো টেক্সটাইলে ইউজ করা যেতে পারে, যেহেতু এটা এরকম ফাইননেসও আছে, আবার হাই লেন্থ টু ওয়েট রেশিও দেওয়া যায়, আবার ফ্লেক্সিবলও। তো ওইখান থেকেই তোমার ম্যানমেড ফাইবারের ধারণাটা শুরু, আইডিয়াটা কিভাবে আসে, কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। তো এখান থেকেই শুরু। তো ওইখান থেকে সে একটা ওই রকম ফাইবারের শেপে একটা ফরমেশন বানিয়ে ফেললো আসলে। কিন্তু দেখা গেল এটা যেহেতু প্রথম এক্সপেরিমেন্ট ছিল, এটা অতটা ইয়া না, স্টেবল না, ছিঁড়ে যাচ্ছিল বারবার, স্ট্রেংথ কম ছিল। তো সেই জন্য এটা হচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে গেল ফাইবার হিসেবে, যে টেক্সটাইলে ইউজ করা যাচ্ছে না, এটা ছিঁড়ে যাচ্ছে। এরপরে আরো 10 বছর পরে হিলারি ডে শার্ডন নামে, শার্ডনেট নামে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ছিল, যিনি কাজ করতেছিল তোমার ইয়া নিয়ে। ওই সময় সিল্ক ফাইবারের খুব প্রচলন ছিল, মানে ফাইবার হিসেবে সিল্ক খুব একটা বড় নাম করে ফেলছিল, যে দেখতে অনেক সুন্দর, অনেক লাস্টারাস, কাপড় বানাইলে অনেক মানে উজ্জ্বল হয়। তো সিল্ক ফাইবারটা তখন খুবই ডিমান্ডফুল ছিল। বাট ওই সময় 1890 সালের দিকে যে এরকম করোনা ভাইরাসের মতো একটা এক ধরনের মানে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়, যার থেকে সিল্ক ওয়ার্ম গুলো মারা যাচ্ছিল আর কি, মানে সিল্ক ফাইবার ডিমান্ড ফিল আপ করতে পারছিল না। এই সিল্ক তো আমরা জানি তৈরি হয় হচ্ছে ওই পোকার থেকে একটা, তাই না, সিল্ক ওয়ার্ম থেকে। তো এই ওয়ার্ম গুলো মারা যাচ্ছিল আর কি প্রচুর পরিমাণে। তো তখন সে এইটার একটা অ্যান্টিবায়োটিক বা এদেরকে কিভাবে রক্ষা করা যায়, কীটনাশক, এই জিনিসটা নিয়ে কাজ করছিল। তো কাজ করতে করতে গিয়ে দেখলো যে উনি কাজ করতেছিল আবার আরেকজন সায়েন্টিস্টের সাথে, যার নাম হচ্ছে লুই পাস্তুর, নাম শুনছো হয়তো বা ফ্রেঞ্চ, লুই পাস্তুর। হ্যাঁ, তো এরা দুইজন কাজ করতে করতে তো এইটার টিকা আবিষ্কার করতে গিয়ে তারা এই নাইট্রোসেলুলোজ দিয়ে আরেক ধরনের সিল্কের মতো দেখতে ফাইবার বানিয়ে ফেললো, যেটার নাম দিল হচ্ছে শার্ডোনেট সিল্ক। কিন্তু এটা বানানো হয়েছিল নাইট্রোজেন এবং সেলুলোজের একটা কম্বিনেশন থেকে। কিন্তু এটাতেও একটা অসুবিধা ছিল, যেটা হচ্ছে এক্সট্রিমলি ফ্লেমেবল, মানে একটুতে আগুন ধরে যেত। তো টেক্সটাইল ফাইবার একটুতেই যদি আগুন ধরে যায় এটা কিন্তু অসুবিধা, কারণ রিস্কি হয়ে যায়, তাই না, যে শরীর টরীর আগুন ধরে যেতে পারে টেক্সটাইল ফাইবার করলে। তো এইটাও শেষ পর্যন্ত টিকে নাই আর কি, শেষ হয়ে গেছে। তো এইটা ছিল তোমার এই শার্ডোনেট সিল্ক তৈরির হিস্ট্রি। এরপরে আরো 20 বছর পরে তোমার ফার্স্ট কমার্শিয়াল প্রোডাকশন, যেটা হচ্ছে ভিসকোস ফাইবারটা তৈরি করা হয় এই দুইটা প্রিন্সিপাল ইউজ করে, ঠিক আছে, ওই গাছের বাকল থেকে আরেক ধরনের ফাইবার তৈরি করে, সেটার নাম দেয় হচ্ছে ভিসকোস, যেটা তোমরা ডিটেলসে পড়বা সামনে। এটা হচ্ছে 1910 সালে তৈরি হয় আর কি, এবং এইটা দেখা যায় যে না, এটা মোটামুটি স্টেবল, সব দিক থেকেই ওকে আছে। এবং এইটাতে তারা হচ্ছে একদম কি কমার্শিয়াল প্রোডাকশনে চলে যেতে পারে। তো এইটাই হচ্ছে ফার্স্ট কমার্শিয়ালি প্রোডিউসড ম্যানমেড ফাইবার, একদম ফার্স্ট, একদম স্টেবল ফাইবার যেটা। তো এইখান থেকেই শুরু হয় ফাইবারের আইডিয়া। এরপরে আস্তে আস্তে 1924 সালে তোমার অ্যাসিটেট ফাইবার তৈরি হয়, তারপর নাইলন ফাইবার আসে 1930 সালে। নাইলন ফাইবারটা আসার পরে মোটামুটি একটা রেভোলিউশন ঘটে যায়, কারণ এটা দেখতে অনেকটাই সিল্কের মতো, সো সিল্ককে সে পুরোপুরি রিপ্লেস করে ফেলে, যে সিল্কের উপরে ডিপেন্ডেন্সটা কমে যায় অনেক। 1939 সাল থেকে পলিয়ামাইড
বা নাইলন ফাইবার যেটা, এটা হচ্ছে একদম মানে ইয়েতে চলে যায়, কমার্শিয়াল প্রোডাকশনে চলে যায়, এবং তারপর থেকে এটা ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকে, ওই প্রসেসই এখনো ইউজ করা হচ্ছে না। এরপরে 1950 সালে তোমার অ্যাক্রাইলিক ফাইবার তৈরি করা হয়, 1953 সালে পলিস্টার ফাইবার তৈরি করা হয়, এবং পলিস্টার ফাইবারটা এতটাই জনপ্রিয় যে এটা হচ্ছে এখন সবচাইতে বেশি ডিমান্ডফুল ফাইবার। পলিস্টার ফাইবারের ডিমান্ড সবচাইতে বেশি। আমরা যদি একটা গ্রাফ দেখি 1980 থেকে শুরু করে 2030 পর্যন্ত, দেখো এখানে বিভিন্ন রকম ফাইবার আছে, ন্যাচারাল এবং মানে পলিমার মিশানো। এইখানে দেখো সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল ফাইবার হচ্ছে পলিস্টার, এই যে লাল দাগটা, এইটা 1980 সালে যেখান থেকে শুরু করছিল 5 মিলিয়ন টন ছিল ডিমান্ড 1980 সালে, এখন 2020 সালে এসে ডিমান্ড হয়ে গেছে কত চিন্তা করো, 55 অলমোস্ট 55 মিলিয়ন টন। 2030 সালের মধ্যে প্রেডিক্ট করা হয় এটা চলে যাবে অলমোস্ট 70 মিলিয়ন টন, যেখানে কটন কিন্তু এই 15 থেকে শুরু করে বাইরে এখন পর্যন্ত 30-35 পর্যন্ত আছে, সরি 30-এর নিচে আছে 25। সো চিন্তা করো যে ম্যানমেড ফাইবারটা কত তাড়াতাড়ি আসলে পলিস্টারটা মার্কেটকে গ্র্যাব করে ফেলতে পারছে। কারণ হচ্ছে কি, এটা আমরা ল্যাবরেটরিতে বানাইতে পারি, সো এটা প্রকৃতির উপরে ডিপেন্ড করতে হয় না। আর এটা তোমার মোটামুটি কটনের মতোই দেখতে বা কটনের মতোই প্রপার্টি কিছুটা শো করে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে শুরু হইল ট্রাই অ্যাসিটেট ফাইবার, স্পানডেক্স ফাইবার, এরপরে পলিফিন ফাইবার, এবং সবশেষে আসলো হচ্ছে লায়োসেল ফাইবার। এটা হচ্ছে একটা গ্রিন ফাইবার, এটার একটা স্পেশালিটি আছে, এটাকে বলা হয় গ্রিন, মানে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ফাইবার, ঠিক আছে, যদিও সে ইয়ানা ন্যাচারাল না, তারপরেও বায়োডিগ্রেডেবল। তো এগুলো আমরা যখন ডিটেলসে দেখবো তখন আরো ভালো বুঝতে পারবো যে প্রপার্টি কোনটা কেন কিভাবে আসে। আর এটা হচ্ছে একটা যন্ত্র যেটা 1901 সালে যখন রেয়ন প্রথম তৈরি করা হয় তখন এইটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। কে একজন জানি হ্যান্ড রেজ করছো, ফয়সাল আহমেদ কিছু বলবা? আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে কদবেল দিয়ে কি স্যার ফাইবার প্রোডিউস করা যায়? এইটা এখনো এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, এটা এখনো মনে হয় না হইছে, আমি ঠিক জানি না সঠিক 100%, তবে শুনি নাই কখনো। তুমি কি কোথাও দেখছো? স্যার আমি মানে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম। অনেক ফাইবার নিয়ে আসলে কাজ হচ্ছে ইদানিং, যেমন বিটেল নাট। বিটেল নাট হচ্ছে সুপারি, তাই না? সুপারির কথা আমরা সবাই জানি, এটা নিয়ে কিন্তু অনেক ভালো গবেষণা হচ্ছে। এরপরে ব্যাম্বু, বাঁশ, বাঁশ থেকে ফাইবার তৈরি করা যায়, ম্যাঙ্গো ফাইবার, ব্যানানা ফাইবার, তারপরে তোমার কদবেল, হ্যাঁ এটাও হইতে পারে একটা ফাইবার। স্যার যেগুলো আঁশ জাতীয় ফল স্যার ওগুলো থেকে মানে স্যার ফাইবার তৈরি করা যেতে পারে, তাই স্যার ওই ডিফেল আর কি কদবেল খাচ্ছিলাম তো তখন আর কি দেখলাম যে ফাইবারের মতো আছে, হয়তো বা বানানো চাইতে পারে। এই তো তোমরা হচ্ছে এগুলা থেকে রিসার্চ করবে ভবিষ্যতে, নতুন ফাইবার বানাবা। স্যার ফয়সাল স্যার ফোর্থ ইয়ারে রিসার্চ করবে বলছিল কদবেল নিয়ে। আচ্ছা আচ্ছা, তো ভালো, এগুলাই হচ্ছে আসলে। আচ্ছা আরেকটা জিনিস এখনই বলে রাখি, তোমাদের কিছু বইয়ের লিস্ট দেওয়া আছে, বুক লিস্ট, ওই আমার ওই লেকচারে, ঠিক আছে, ভিডিও লেকচারে, তো ওইটা একটু দেখে নিও। কিন্তু পাশাপাশি কিন্তু তোমাদের কিছু ইয়া পড়া দরকার, এই যে জার্নাল বা সাইন্টিফিক ম্যাগাজিন যেগুলো আছে, পাবলিকেশন বা জার্নাল কেন দরকার? এই যে বললা কদবেল নিয়ে কাজ হচ্ছে কিনা বা ব্যানানা ফাইবার বা ম্যাঙ্গো ফাইবার, এই জিনিসগুলা কিন্তু আমরা বইতে পাবো না, পাবো পাবো না, কারণ হচ্ছে বইগুলা তোমার 10 বছর 20 বছর 30 বছর পুরানো। কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলা এগুলা জানার জন্য কিন্তু আমাদের এই পাবলিকেশনগুলা পড়া দরকার, তাই না? তো ওইখানে আমি দুইটা সাইটের নাম দিয়ে দিছি, গুগল স্কলার আর হচ্ছে ক্রস রেফারেন্স। এই দুইটা সাইটে গেলে তোমরা সব পাবলিকেশন পাবা আর কি। তুমি যদি লিখে সার্চ দাও যে রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ম্যানমেড ফাইবার, তাহলে দেখবা যে অনেক ধরনের পাবলিকেশনের লিস্ট চলে আসছে যে কোনটা নিয়ে কি কাজ হচ্ছে, পলিস্টার নিয়ে কি কাজ হচ্ছে, বা নতুন যদি কোনো ফাইবার থাকে এগুলা নিয়ে কি কাজ হচ্ছে, এগুলা পেয়ে যাবা। এবং অনেক কাজ হচ্ছে রিসেন্ট যেগুলো আমরা জানি না দেশের বাইরে। ওকে, কোন একটা কথা বলতাম স্যার? হ্যাঁ,
কোন ওয়েবসাইটের কথা বলছেন স্যার? এটা গুগল স্কলার, গুগল স্কলার অথবা তোমার প্রসরেফ, প্রসরেফারেন্স। কিন্তু স্যার গুগল স্কলারে তো স্যার ওই অ্যাকাউন্ট খুলতে স্যার ঝামেলা, ওগুলো কি এই রেজিস্ট্রেশন করা স্যার সাবস্ক্রিপশন কিনতে হয় মেবি? না না হ্যাঁ ওইরকম কি গুগল স্কলারে কোনো অ্যাকাউন্ট লাগে না। দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা মিনিট। একবার খালি ঢুকছিলাম তো ওইখানে কি ঝামেলা আছে, ওই পেপারে দিতে হয় না, এটা এর কিছু একটা কাজ হয়। আচ্ছা একটা ঝামেলা বলতে পারো যে তোমার পেপার ডাউনলোড করা যায় না, ফুল পেপার আসে না, তাই না? তো এটার জন্য একটা ব্যবস্থা আছে, সেইটা হচ্ছে তোমার, আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাই গুগল স্কলার, তাই না? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? না আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না, একটা মিনিট। হ্যাঁ এই যে আমি নেটে ঢুকছি গুগল স্কলার, তাই না? এইখানে যেমন আমি কিছু জিনিস নিয়ে কাজ করতেছি, যেমন 3D প্রিন্টিং অফ টেক্সটাইল জার্নালস থেকে সার্চ দিলাম, এই যে 3D প্রিন্টিং টেক্সটাইল ম্যাটেরিয়াল যত যা কিছু আসে মানে আছে চলে আসলো। এখন এইখানে যে কোনো একটাতে ঢুকলে আমি কিন্তু ফুল পেপারটা পাবো না, তাই না? এরা এগুলা হচ্ছে কিছু পেইড ভার্সন থাকে যেগুলা পে করে নিতে হয় পেপার। জি স্যার, জি স্যার, এটার কথাই বলতেছিলাম। তোমার অ্যাবস্ট্রাক্ট, ডিজাইনিং মেথডোলজি, ফাইন্ডিংস এগুলা পাবা, বাট তুমি ফুল পেপারটা পাবা না। এটার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা আছে যেটাকে চুরি বিদ্যা বলতে পারো, সেইটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে যদি তুমি যাও, এই ওয়েবসাইটটাতে তুমি যদি যাও, এখানে হচ্ছে কি এটা একটা রাশিয়ান ওয়েবসাইট, ওদের কাজ হচ্ছে ওরা এই বিভিন্ন রকম পেপার যেগুলো তোমার পাওয়া যায় না খুব সহজে, হ্যাঁ পেইড, এগুলোকে তারা এখানে রেখে দেয়, ঠিক আছে? এখানে রেখে দেয়, এখান থেকে যদি সার্চ দাও তোমার এই যে পেপার চলে আসছে। এখন তুমি এই যে কোনো চারটা লিংক, সাই হাব আছে, লিপজেন আছে, বুক এসএসসি আছে। স্যার ওয়েবসাইটের নাম কি? এইটার নাম হচ্ছে তোমার লাইব্রেরি জেনেসিস, ঠিক আছে? লাইব্রেরি জেনেসিস লিখে সার্চ দিলেই চলে আসবে, আর নাইলে আমি এতে তোমাকে লিংক দিয়ে দিব, অসুবিধা। আচ্ছা স্যার, গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দিব। তো এইখান থেকে কিন্তু তুমি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারো, তোমার ফুল পেপার চলে আসবে এখানে, ঠিক আছে? আমাদের এই জিনিসগুলা জানা থাকা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে নিউ ডেভেলপমেন্ট গুলা বা তুমি যখন পরবর্তীতে মাস্টার্স করবা বা পিএইচডি করতে যাবা তখন কিন্তু এই বিষয়গুলো অবশ্যই লাগবে তোমার, যে তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি ধরো একটা টপিক সিলেক্ট করলা, ধরো 3D প্রিন্টিং অন টেক্সটাইল এটাই সিলেক্ট করলো, তো এইটার উপরে আগে কি কি কাজ হয়েছে, তো সেটা কিন্তু তোমাকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা লিটারেচার রিভিউ বলে যেটাকে, এটা দিতে হবে। তো এখন থেকে এই কারণে পেপার টেপার করে রাখা ভালো। আর দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে কারো, হায়ার স্টাডিজ বা অন্য পারপাসে? জি স্যার। তো এইগুলার ক্ষেত্রে তোমার স্কলারশিপের জন্য যখন আবেদন করবা বা অ্যাপ্লিকেশন করবা, তোমার যদি একটা পাবলিকেশন থাকে এটা কিন্তু অনেক বিরাট একটা হেল্প করে, ঠিক আছে? তোমার মানে চান্স অনেক বাড়ায় দেয় আর কি। তো এখন থেকে যদি একটু ট্রাই করো যে একটা রিভিউ পেপার বা পাবলিকেশন বের করা যায়, পেপার থাকলে মানে চান্সটা ভালো থাকে, অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। কারণ তুমি যে প্রফেসরকে তোমার ই করবা, অ্যাপ্লাই করবা, সে আগের থেকেই বুঝতে পারবে যে না তুমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছো, তোমার একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, তো তুমি রিসার্চের জন্য ভালো আর কি, তোমাকে তেমন কিছু তার শিখাইতে হবে না। তো স্যার পেপার পাবলিকেশনের জন্য কি নির্দিষ্ট কোনো টার্ম আছে যে এই টার্মে ওঠার পরে আমরা পেপার পাবলিশ করতে পারবো? না না না, এরকম কোনো টার্ম নেই, তুমি যে কোনো সময় করতে পারো, স্টুডেন্ট অবস্থায় করতে পারো, কোনো সমস্যা নেই। এই কার মাইক অন আছে জানি তো, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসগুলা? জি স্যার। আর
এই হচ্ছে মোটামুটি আজকের যে ইয়াটা ছিল পড়াশোনা। আর ভিডিও লেকচারটা তোমরা একটু দেখে নিও, আর যারা যারা গুগল ক্লাসরুমে অ্যাড হও না একটু অ্যাড হয়ে নিও, তাহলে সবগুলো ম্যাটেরিয়াল খুব সহজেই পাবা। আর যদি কারো প্রবলেম হয় তাহলে তোমরা নিজেদের গ্রুপে ডাউনলোড করে শেয়ার করে নিও, অসুবিধা নেই। স্যার একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের আজকে অর্থাৎ বুধবার মাত্র একটা ক্লাস, তো এটা কোনোভাবে 10টার পরিবর্তে 11:30 নেওয়া যায় কিনা? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। এখন তোমাদের কোঅর্ডিনেটর কেন দিছে এটা একটু জানা দরকার আসলে। আমাদের অবশ্য একটা আছে যে আমরা যে ভি সেশন নতুন একটা ক্লাস নিচ্ছি, তো জুমের একটা ফিচার, তো এদের এখানে বলা আছে যে একটা নির্দিষ্ট টাইমে তোমার কয়টা ক্লাসের বেশি যেন নেওয়া যায় না, মানে 11টায় সম্ভবত অনেকগুলো ক্লাস একসাথে আছে, তো এইটা একটা রিজন হইতে পারে, আমি শিওর না। তারপরও তোমরা তোমাদের বাসার স্যারের সাথে একটু আলাপ করে নিও, উনি যদি বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। তো একটা ছোটখাটো একটা ফিডব্যাক চাচ্ছিলাম, যেহেতু নতুন নতুন ক্লাস শুরু করছি আমরা অনলাইন ক্লাস, কেমন লাগলো ক্লাসটা বা উপকৃত হয়েছি কিনা? যদি আপনি গুগল ক্লাসরুমে কোনো ইনফরমেশন দিতেন বা পেপার কিভাবে পাবলিশ করতে হয় বা আপনার পাবলিশ করা কোনো পেপার আছে কিনা, আমাদের জন্য খুব উপকার হতো যে আমরা আসলে কিভাবে পেপার পাবলিশ করতে পারি, এই জিনিসটা আমাদের টোটালি নতুন, তো স্যার একটু ইনফরমেশন দিলে ভালো হতো, গাইডলাইন টাইপের স্যার, মানে আমাদের একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য আর কি বলতেছে স্যার, এটা দিলে স্যার আমাদের একটু ভালো হয়। ওকে, খুবই ভালো, তোমাদের আগ্রহ দেখে ভালো লাগতেছে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, আমাদের বাংলাদেশে আসলে রিসার্চের এনভায়রনমেন্ট খুবই কম, মানে কন্ডিউসিভ না, এটা হচ্ছে একটা খুবই খারাপ একটা বিষয় যার জন্য আমরা আগাইতে পারি না। আসলে আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি গুলো যদি চিন্তা করো, আমি ধরো 2018 সালে পাশ করে বের হয়েছি আর কি বুটেক্স থেকে, তো আমি ফার্স্টেই গিয়ে ঢুকছিলাম একটা মার্কেটিং জবে, অ্যাপেক্স গ্রুপের ডাই এন্ড কেমিক্যাল মার্কেটিং, এইটাতে আমি এই জবটাতে আমি ঢুকছিলাম। জাকিরুল ইসলামকে মাইকটা একটু মিউট করো। আচ্ছা, তো এই জবে ঢুকে আমি পরে ওইখানে বেশি দিন জব করি নাই, এক মাস জব করার পর স্পিনিং এ চলে আসছিলাম, কারণ হচ্ছে টিচিং এর প্রতি একটা ইচ্ছা ছিল তখন থেকেই। তো স্পিনিং এ এসে যেটা দেখলাম ফ্যাক্টরি গুলাতে দেখবা, তোমরা তো পরে মিল ট্রেনিং বা অন্যান্য জায়গায় যাবা, যে ফ্যাক্টরি গুলাতে কিন্তু তোমার বিদেশি লোকজন অনেক বেশি, ঠিক আছে, দেখবা যে বড় বড় পজিশনে টেকনিক্যাল অফিসার বা এই ধরনের ধরো টেকনিক্যাল কোয়ালিটি অ্যাসিউরেন্স বা টেকনিক্যাল কোঅর্ডিনেটর, এগুলোতে হচ্ছে তোমার বিদেশি লোকজন, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে বা অন্যান্য দেশের লোকজন বেশি, এই জিনিসটা আমি খেয়াল করলাম। তো এইটা হওয়ার কারণ হচ্ছে কি, তারা যে খুব বেশি টেকনিক্যালি অ্যাডভান্স তা না, তাদের প্রেজেন্টেশনটা খুব ভালো, মানে তারা প্রকাশ করতে পারে যে কি হচ্ছে কি হচ্ছে না, কাজ কিন্তু বাঙালিরাই করতেছে নিচে, তাই না, সব কাজ কিন্তু বাঙালিরা করে দিচ্ছে, কিন্তু তারা জাস্ট জিনিসগুলোকে নিয়ে প্রেজেন্ট করতেছে, এটা আমাদের একটা ল্যাকিং যে আমরা প্রেজেন্ট করতে পারি না। এরপরে আমি স্পিনিং এ মোটামুটি এক বছর থাকার পরে মুভ করলাম হচ্ছে একটা বাইং হাউসে, একটা মাল্টিন্যাশনাল বাইং হাউস, ঢাকাতেই উত্তরাতে অফিস, এখানে মুভ করলাম আমি ডেনিম মার্চেন্ডাইজার হিসেবে, ওখানে জয়েন করলাম। তো এইখানে গিয়া আমার আন্ডারে কয়েকটা ফ্যাক্টরি চলে আসলো, যে আমি বায়ার হিসেবে কাজ করতেছি, আমি অনেকগুলো ফ্যাক্টরিকে দিয়ে কাজ করাই ডেনিম প্রোডাকশন, ডেনিম। এখানে এসে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে তোমার বিদেশি লোকজন আছে গার্মেন্ট গুলাতে আর কি, এখন আমার গার্মেন্টস নিয়ে কাজ ছিল, তো গার্মেন্ট গুলাতে দেখলাম। তো বিদেশি লোকজন গুলা কেন রাখছে, কারণ হচ্ছে তোমার আমাদের ব্র্যান্ডটা ছিল তোমার ইউরোপিয়ান ফ্রেঞ্চ একটা ব্র্যান্ড, তো আমার কান্ট্রি হেড ছিল ফ্রেঞ্চ, তারপরে আমার বায়াররা ছিল ফ্রেঞ্চ, আমার টেকনিক্যাল টিম ছিল সব ফ্রেঞ্চ, ফ্রান্সের লোক। তো ফ্যাক্টরি গুলা কি করছে, ওরাও হচ্ছে ফ্রেঞ্চ মানুষ এসে নিয়োগ দিছে, কারণ কি, কারণ যাতে দুই দেশ বুঝিত, মানে সেম দেশের লোকজন হইলে একটু খাতির টাতির ভালো থাকে,
তো এই কারণে ওরাও গিয়া নিয়োগ দিছে হচ্ছে ফ্রেন্ডস পাবলিক। তো এইসব ক্ষেত্রে কিন্তু বাঙালিরা একটু পিছিয়ে যাচ্ছে, তাই না? যে আমরা ম্যানেজমেন্টের বড় বড় পজিশনে যাইতে পারতেছি না, কান্ট্রি হেড হইতে পারতেছি না বা টেকনিক্যাল হেড হইতে পারতেছি না। তো এই এইগুলা আসলে বিদেশি লোকজনরা নষ্ট করে দিচ্ছে। এইটার আরেকটা কারণ হচ্ছে ওদের দেশে এই জিনিসগুলো নিয়ে অনেক রিসার্চ হয়, মার্কেট রিসার্চ বলো অথবা টেকনিক্যাল রিসার্চ বলো, সবই ওদের দেশে অনেক বেশি হয়, আমাদের দেশে এগুলো কিছুই হয় না। এই কারণে আমরা কিন্তু মডার্ন টেকনোলজি সম্পর্কে অতটা আপডেটেড না, কি হচ্ছে না হচ্ছে আমাদের ফ্যাক্টরি গুলাতে এখনো সব পুরানো মেশিন, অটোমেশন খুবই কম নাই বললেই চলে, কয়েকটা ফ্যাক্টরি দেখছি আমি যাদের অটোমেশন আছে। তো হামিম কিছু বলবা বলো? এটা তোমরা বুঝতে পারছি যে অনেকেই মনে হয় ই নিতে পারো নাই, তো এটা তাইলে যে সিআর রাইট টু ডাউনলোড করে গুগল ক্লাসরুম থেকে তোমাদের গ্রুপে দিয়ে দিও। আর গুগল ক্লাসরুমে নিতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, তো এরপরে যেটা দেখলাম আর কি যে এই পজিশন, তো এখন আমাদের রিসার্চের দরকারটা হচ্ছে এই কারণে। আমি নিজেও আসলে স্টুডেন্ট হিসেবে অতটা কোনো কিছুতে তেমন ইনভলভ ছিলাম না, তারপরেও আমার দুইটা পাবলিকেশন হয়ে গেছিল স্টুডেন্ট হিসেবে, কারণ একটা আমাদের এক স্যার করাইছিল ওনার আন্ডারে, নিজের থেকেই করছিলাম আর কি, আর আরেকটা করছিলাম তোমাদের ফোর্থ ইয়ারে একটা প্রজেক্ট থাকবে, তাই না? এটা তো সবাই জানো। ওই প্রজেক্টটা করার পর ওইটা নিয়ে একটা পাবলিকেশন বের করছিলাম, এই দুইটা আপাতত আমার আছে আর কি। আর আরেকটা জিনিস নিয়ে, আরো দুই তিনটা জিনিস নিয়ে এখন কাজ করতেছি আর কি। তো এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা আসলে পাবলিকেশন না, এটা মানে পাবলিকেশনই বাট এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে রিভিউ পেপার। ঠিক আছে, রিভিউ পেপার মানে হচ্ছে ধরো ধরো একটা বিষয়, ধরো হচ্ছে ওই যে থ্রি ডি প্রিন্টিং যেটা, এইটা অনেক কাজ কিন্তু হয়েছে গত 10 বছর, এই কাজগুলার একটা সামারি টানতেছি আমি, এটাকেও আমি একটা পাবলিকেশন হিসেবে মানে কোনো একটা জার্নালে পাবলিশ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এটাতে সুবিধা হয়েছে কি, আমার কোনো অরিজিনাল রিসার্চ করা লাগতেছে না, কারণ আমাদের এখানে এখনো রিসার্চের ওরকম ধরো থ্রি ডি প্রিন্টিং নিয়ে যদি করি, কোনো কিন্তু মেশিন নাই বা কোনো ফ্যাক্টরিতেও কোনো মেশিন নাই, বা এটা করাটা সহজ হবে না আমার জন্য। এটা তুমি যখন হায়ার স্টাডিজে যাবা তখন তুমি এই মানে কোনো অরিজিনাল একটা রিসার্চ করতে পারবা, কিন্তু আমাদের দেশে অরিজিনাল রিসার্চ করা একটু কঠিন। সো এখন স্টুডেন্ট অবস্থায় তোমাদের যেটা করতে পারো যে এই ধরনের রিভিউ পেপার লিখতে পারো আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি মনে হয় আরেকদিন একটু কথা বলবো নি, আজকে যেহেতু টাইম একটু বেশি হয়ে গেছে। আর তোমাদের এই পেপার পাবলিকেশন করার যে লিংকটা, এটা আমি তোমাদের ইয়েতে দিয়ে দিব, ওই গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর গুগল ক্লাসরুমের একটা কোড আছে, তোমরা যারা অ্যাড হও নাই তারা একটু অ্যাড হয়ে নিও। ঠিক আছে, তাহলে গুগল ক্লাসরুমে আমি যখন যে পোস্ট দেই ওটা তোমার কাছে ডাইরেক্ট মেইল হিসেবে চলে যাবে, তুমি ওইখান থেকে সরাসরি ওটা নামায় নিতে পারবা বা দেখতে পারবা। স্যার কোডটা যদি বলতেন। হ্যাঁ, কোডটা মেসেজে দিয়ে দিছি, কোডটা মনে হয় তোমাকে ইমেল করে দিছিলাম আমি সিআরদের। ঠিক আছে, ওটা একটু দিয়ে দিও ওদেরকে। জি স্যার, এখন যদি আগাতে চাও ধরো প্রথম কাজ হবে একটা গ্রুপ ফর্ম করা, তুমি 5 জন 7 জন করে এক একটা গ্রুপ করতে পারো। এই গ্রুপটা একটা টপিক সিলেক্ট করবা, যে কোনো একটা টপিক হইতে পারে, যেমন আমি হাইড্রোজেল নিয়ে একটা কাজ করছি, থ্রি ডি প্রিন্টিং নিয়ে একটা কাজ করছি, পলিইউরেথান নিয়ে একটা কাজ করছি, এগুলো যদি তোমরা একটা গ্রুপ হিসেবে সিলেক্ট করে নাও তাহলে তোমরা তারপরে আস্তে আস্তে কিছু পেপার দেখতে পারো। পেপারগুলো দেখার সময় তোমরা কিছু জিনিস ই করে রাখতে পারো আর কি, নোট করে রাখতে পারো। যেমন ধরো আমি যদি আমার একটা ফাইল তোমাদেরকে দেখাই, এই যে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, যে এটা ছিল আমার হচ্ছে ইয়া কি বলে
প্রজেক্টের কাজ। এটা হচ্ছে আমরা জুট আর পলিস্টারকে ব্লেন্ড করে একটা সুতা বানাইছিলাম, এটা হচ্ছে আমার প্রজেক্টের কাজ। এরপরে এই যে হাইড্রোজেল নিয়ে কাজ করছি, হাইড্রোজেল নিয়ে এখনো কাজ করতেছি। এরপরে হচ্ছে এটা ছিল আমার ওই যে আরেকজন স্যারের সাথে করেছিলাম। এরপরে ফাংশনাল টেক্সটাইল নিয়ে কাজ করছি, পিইউ কোটিং, যেটা পলিউরিথানের কোটিং নিয়ে, এটা নিয়ে কাজ করছি। এছাড়াও আরেকটা জিনিস নিয়ে কাজ করছি আমি, অ্যাক্টিভিটি বেসড, এই যে এটা হচ্ছে আমার থ্রিডি টেক্সটাইল নিয়ে কাজ। তো এইখানে আমি যে কাজটা করছি, আমি একটা এক্সেল ফাইল বানাইছিলাম যে এক একটা পেপার যখন করি, পেপারের এইম কি, মানে পেপারের উদ্দেশ্য কি, তারপর পেপারের অ্যাডভান্টেজ গুলা কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, এই জিনিসগুলাকে আমি ওই একটা এক্সেল শিট করে সেখানে রেখে দিছিলাম। তো তোমরা এই কাজটা করতে পারো যদি চাও। এরকম যে একটা পেপার পড়ছি, এটার ইয়ার কত ছিল, পাবলিকেশনের টাইটেল কি, রেফারেন্স কি, আর্টিকেলের এইম কি, কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কি কি প্রসেস ইউজ করা হয়েছে, আউটপুট কি, ফাইন্ডিংস কি, নিজের মতো করে লিখে রাখার। তো এটা নিয়ে আমি যখন পরবর্তীতে একটা রিভিউ পেপার লিখব, এখানে দেখো প্রায় 8-10টা পেপার নিয়ে আমি স্টাডি করছি, এগুলাকে যখন আমি সামারাইজ করব, তখন কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে, তাই না? খালি এখান থেকে নিয়ে নিয়ে বসে এই ধরনের কাজ তোমরা করতে পারো। মানে এগুলো হচ্ছে সিস্টেম কিছুটা ই করার। তো আজকের মতো আপাতত থাক, আশা করি মোটামুটি ফ্রুটফুল হয়েছে ক্লাসটা যতটা সম্ভব। মোটামুটি ভালোই হয়েছে ক্লাস আশা করি। সামনে ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাসটা সম্ভবত তোমাদের সহায়ক স্যার নেবেন, আব্বাস সহায়ক স্যার। স্যার যদি কারো স্যার নেট চলে যায় স্যার, তাহলে তার কি স্যার দেখায় যে এতক্ষণ থেকে এতক্ষণ ছিল নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ দেখায় দেখায়, ওইটা সমস্যা নেই। তুমি একবার জয়েন করলেই তোমার নাম দেখাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, মাঝে মধ্যে নেট স্যার চলে গেছিল তো স্যার, এই কারণে। হ্যাঁ, এটা নেটওয়ার্ক ড্রপ করে, সেই জন্যই তোমার টাইম সহ দেখায় তুমি কতক্ষণ ছিলা। ওকে, তাহলে আজকের মতো থাক এখানেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।